بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদ্দাবাজন আলেমে দ্বীন জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুনতাকিম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মুফতি শেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা যেহেতু সামনে হজ এবং কুরবানি বিষয়ের উপর আমরা আলোচনা শুনব এবং 10-15 মিনিট পরে ইনশাআল্লাহ দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি নিয়ে এসেছেন আল্লাহ তাআলা হাফিজ হুসাইন আহমদ সাহেব বিশ্বনাথী হাফিজাকাল্লাহু তাআলা আপনাকে জাযায় খাইর দান করুন আপনার যত দিনই খিদমাত আছে জামিয়া মাদানিয়া বিশ্বনাথ সহ আল্লাহ তাআলা সবগুলোকে যেন কবুল মঞ্জুর করেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নবিয়্যিন ইমামিল মুরসালিন নবিয়িনা ওয়া সাইয়্যিদিনা ওয়া ইমামিনা ওয়া কুদওয়াতিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال في مقام آخر لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সবাই ভালো আছেন ইসলামিক কিউএনএ প্রোগ্রামে আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে কায়েমানুবাক্যে মোনাজাত করছি আল্লাহ তাআলা যেন তাঁর অপার অনুগ্রহে ইসলামিক কিউএনএ প্রোগ্রামকে কবুল মঞ্জুর করেন এবং আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামের অংশ হওয়ার জন্য তৌফিক দ্বারা ধন্য করেন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন সম্মানিত দর্শক শ্রোতা অত্যন্ত বরকতময় একটি মা সময়কাল আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে একটা সময় তো হলো আশহুরুল আশহুরে হুরম যে চারটি মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করা হয়েছে এর মধ্য দিয়ে আমরা অতিবাহিত করছি একটা হলো রাজব একটা হলো জুল কায়দা জুল হেজ্জা আর মুহাররম এই চারটি মাস সম্পর্কে বলা হয়েছে ইন্না ইদ্দাত আশহুর ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান মিনহা অরবায়তুন হুরুম যে আল্লাহ তাআলার কাছে বছরের গণনা হলো ১২ মাস আর এর মধ্যে চারটি মাস বিশেষভাবে সম্মানিত পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম এই মাসগুলোর সময়ে প্রথমে একটা বিধান ছিল যে যুদ্ধ করা যাবে না এবং অন্যভাবে সম্মান রক্ষা করতে হবে সেই বিধান তো আর এখন আর নেই যুদ্ধ সম্পূর্ণরূপে নিষিদ্ধ হওয়ার বিধান কোনো সরকারের জন্য যুদ্ধ সম্পূর্ণরূপে নিষিদ্ধ হওয়ার বিধান সেটা এখন আর নেই কিন্তু যে মাসের সম্মান মর্যাদা দেওয়া সম্মান রক্ষা করে চলা ইজ্জত দেওয়া এবং অন্যান্য মাসের তুলনায় বেশি ফজিলতের অধিকারী এগুলো এখনও বহাল রয়েছে আর এর দাবি হলো ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম এই সমস্ত মাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন যে তোমরা নিজেদের উপর জুলুম করো না তোমরা নিজেদের ব্যক্তিসত্তার উপর নিজের ব্যক্তির উপর তোমরা জুলুম করো না এই যে হুকুম এর অর্থ কী এর প্রথম অর্থ হলো যে কোনো গুনার কাজ করবে না কারণ গুনাহ করা অর্থই হলো নিজের উপর জুলুম করা আর নিজের উপর জুলুম করো না এই যে হুকুম এই মাসগুলোর ব্যাপারে বিশেষভাবে আল্লাহ তাআলা দিয়েছেন এর দ্বিতীয় অর্থ হলো যে নেকির কোনো কাজের সুযোগ যদি চলে আসে তখন হাত ছাড়া করো না মাস্ট এটা করার চেষ্টা করো আল্লাহু আকবার আল্লাহ যেন ওই বুঝটা আমাদেরকে দেন যে নেকির একটা সুযোগ পণ্যের কোনো কাজ করার সুযোগ ভালো কোনো কাজ করার সুযোগ কারো
পরোপকার, কারো সঙ্গে ভালো ব্যবহার, কারো সহযোগিতা, গরিবকে দান খয়রাত, দু রাকাত নফল নামাজ পড়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পেয়ে যাওয়া, তসবিহ পড়ার, দুরুদ শরীফ পড়ার, ইস্তেগফার করার, আল্লাহর হামদ এবং শুক্রিয়া আদায় করার, এই যত ধরনের হাজারো সুযোগ নেকির কাজের কন্টিনিউ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন, এই সুযোগগুলো হাত ছাড়া যদি কেউ করে তো এটাও নিজের উপর জুলুম করার নামান্তর। দ্বিতীয় অর্থে এটা নিজের উপর জুলুম করলো একজন মানুষ। আমি এখান থেকে এখানে এখান থেকে কেউ আমাকে হাতে এনে দিল 1 মিলিয়ন পাউন্ড, এই নেন, আমি বললাম না এটা নেব না আমি। তো আমার ফ্যামিলি মেম্বার যদি শুনেন তাহলে কি বলবেন, তুমি তো নিজের পায়ে কুড়াল মারছো, এটার কারণ কি? তুমি আমাদের কি ভবিষ্যৎ পুরো হয়ে যেত, সব সমস্যার সমাধান হয়ে যেত, একজন 1 মিলিয়ন দিল আর তুমি নিলা না ওইটা, বা ওই সুযোগটা পাওয়া সত্ত্বেও তুমি গেলা না, তো নিজের পায়ে কুড়াল মারছো, তুমি তো আমাদেরকে জবাই করে ফেলেছো, আমাদের উপর জুলুম করেছো। তো সেটা কী জুলুম করলো? সে তো কোনো নির্যাতন করেনি, কিন্তু এরপরেও কেন যে এই ভালো কিছু একটা পাওয়ার সুযোগ লাভ করা সত্ত্বেও যদি কেউ সেটা আনে না তাহলে সে নিজের পায়েই কুড়াল মারল। তো দ্বিতীয় অর্থে জুলুম, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজেদের উপর জুলুম করার অর্থ হলো যে তোমরা কোনো ধরনের নেকির কাজের সুযোগ যদি পাও তাহলে সেটা হাত ছাড়া করো না। যেমন কোরবানি আছে, কোরবানির ডোনেশন আছে, হজের মৌসুম আছে, এই পুরো সময়টা আল্লাহ তাআলা ইসলামের উম্মাহাতুল আমাল সবগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এই সময়গুলোর মধ্যে। সুবহানাল্লাহ, সব আমল আশারা যুলহিজ্জার মধ্যে আপনি পেয়ে যাবেন। কোরবানির সময় যখন হয় এর মধ্যে হজের সময়ও এই সময়টা দেখেন, নামাজও আছে, রোজাও আছে এই সময়। রোজা দিনের বেলায় রোজা রাখলে 1 বছরের রোজা রাখার সম পরিমাণ সওয়াব, আরাফার দিনের রোজা রাখলে গত 1 বছরের আগামী 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। তো আল্লাহ তাআলা একদিকে নামাজ, এরপরে রোজাও রাখছেন, এরপরে হজও রাখছেন, এরপরে কুরবানিও রাখছেন, এরপরে তওয়াফও রাখছেন, সব ধরনের আমল রেখে দিয়েছেন। তো এই 10 দিন যে ইবাদতের জন্য সবচেয়ে ভালো আশারায়ে যুলহিজ্জার, কারণ এর মধ্যে হজও রয়েছে। তো হজ আর কুরবানি সমান সময়ের কাজ, সমান সময়ের আমল। আর এটা আশুরে হুরুম পুরোটা এখন চলছে, যুলহিজ্জা যুলকায়দা এখন চলছে, এরপরে যুলহিজ্জা আসবে, এরপর মুহররম পর্যন্ত, এই যে রজব থেকে 8-9 মাসের একটা ধারাবাহিকতা 7 মাসের শুরু হয়েছিল, এই বরকতময় ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। আল্লাহ তাআলা এই সময়কাল পুরো সময়টাকে মূল্যবান মনে করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কারণ কি, এই সময়গুলো পুরো আশুরে হুরুম বিশেষভাবে সারা মাসই জুলুম করা, গুনাহ থেকে জুলুম করা থেকে বিরত থাকা, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা জরুরি, কিন্তু বিশেষভাবে এইসব মাসের সম্মানেরও দাবি, আল্লাহর কাছে যে সম্মানিত মাস এর সম্মানের দাবিও হলো যে আমরা কোনো গুনাহের কাজও করব না আর নেকির কোনো কাজ হাত ছাড়াও করব না, বাদ দেব না, যে কোনো মূল্যে নেকির প্রত্যেকটা কাজ আমরা করে যাওয়ার চেষ্টা করব। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, নেকির কোনো কাজকে তোমরা তুচ্ছ ভেবো না, সামান্য মনে করো না, মামুলি মনে করো না, প্রত্যেকটা কাজই অনেক বড় আল্লাহর কাছে। এটা মামুলি রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দেয়া, এই কাজটা ইবাদতের নিয়তে করা উচিত আমাদের। আমরা অনেক সময় চলে যাই রাস্তায়, একটা খারাপ জিনিস পড়ে আছে, ওইটা উঠিয়ে আমি বিনের মধ্যে ফেলে দিলে আমার ক্ষতিটা কী হয়? যে দেশ আমাদেরকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিচ্ছে সেই দেশটাকেও আমরা একটু সুন্দর করার যদি সবাই চেষ্টা করি ক্ষতিটা কোথায়? তো এটা তো সব জায়গায় মুসলমানদের অভ্যাস হওয়া দরকার। যাই হোক, এই সমস্ত কাজ ও নেকির কাজ, এগুলো হাত ছাড়া করা যাবে না। আর মহান আমল হলো হজ এবং কোরবানি, মহান আমল হলো হজ এবং কোরবানি। আল্লাহ তাআলা যাদের উপর হজ ফরজ করেছেন তাদেরকে ফরজ হজ আদায়ের সুষ্ঠুভাবে তৌফিক যেন দান করেন। দাম এখন বাড়লেও আগে যদি হজ ফরজ হয়ে গিয়ে থাকে তাহলে এই ফরজ দায়িত্বটা এখনও বহাল রয়েছে। এই ফরজ হওয়ার পর যদি একটা হজের সময় কালো যদি আপনার উপর দিয়ে অতিবাহিত হয়ে যায় আর আপনি যদি হজ আদায় না করে থাকেন তাহলে ভবিষ্যতে দাম বেড়ে গেলে ওই ফরজটা উলামায়ে কেরাম লিখেছেন যে এটা নিজের উপর থেকে সরে যায় না, এই ফরজটা বহাল থাকে এবং এই ফরজ দায়িত্ব পালন করতে হয়। এখন যদিও বা হজের প্যাকেজের দাম অনেক বেশি কিন্তু আপনাকে আমাকে হজ করতে হবে যদি হজ ফরজ হয়ে গিয়ে থাকে। আল্লাহ তাআলা এই কথাটাও বুঝবার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা হজ করব আর হজে যাওয়ার চেষ্টা আমরা করব, আল্লাহ তাআলা সবাইকে এটার তৌফিক যেন দান করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। বিশেষত হজ ফরজ যাদের উপর হয়ে গেছে দেরি করার আর কোনো সুযোগ নেই, কারণ হাদিসের মধ্যে এসেছে যে ফালিয়ামুত ইনশা আ ইহুদিয়া ও ইনশা আ নাসরানিয়া, যদি হজ ফরজ হয়ে যাওয়ার পর বিনা শরীয়ি উজর ছাড়া, যদি শরীয়ি উজর ছাড়া এমনিতেই যদি কেউ বাদ দিয়ে দেয় এখনও লেট করে আর যদি মারা যায় তাহলে সে
হয়তো ইহুদি হয়ে মারা যাক, না হয় নাসরানি হয়ে মারা যাক, আমার তাতে কিছু আসে যায় না। এই হাদিসের আলোকে উলামায়ে কেরাম বলেছেন যে হজ ফরজ হওয়ার পর বিনা কারণে, বিনা উজরে দেরি করার কারণে ইমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বিদ্যমান রয়েছে। তো খাতিমা বিল খায়ের হওয়া থেকে বঞ্চিত এবং এমনকি ইমান হারা হয়ে, বে ইমান হয়ে, কাফির হয়ে মারা যাওয়ার মতো কঠিন পরিণতি ভোগ করার দিকে এই হাদিসের মধ্যে নাউযুবিল্লাহ ইঙ্গিত করা হচ্ছে। নাউযুবিল্লাহ, এত বড় ফরিজা, এত বড় ফরজ দায়িত্ব। সুতরাং যাদের উপর হজ ফরজ হয়েছে এরপরেও আপনারা হজ করতে পারেননি, আমি অনুরোধ করে বলবো এই কথাটা যে আপনারা তাড়াতাড়ি হজ করার চেষ্টা করুন। নফল হজ, যারা নফল হজের জন্য যারা যান তারা অবশ্যই একটু কমিয়ে ফেলুন। এর কারণ কি, হজের দাম বাড়ার পেছনে একটা মূল কারণ হলো যে নফলি হজ ওয়ালারা, মানে হজ্জে ফরজ যারা আদায় করেন তারা 40% হন না, তো 60% বারবার হজ করেনওয়ালা যারা তারা হয়ে থাকেন। তো বারবার হজ করা নিষিদ্ধ নয়, ভালো কথা, কিন্তু উনাদের কারণে হজের প্যাকেজের দাম অনেক গুণ বেড়ে যাচ্ছে, নম্বর ওয়ান। দ্বিতীয় কথা হলো যে অনেক সময় আমার হজ্জে ফরজও আদায় হয়ে গেছে, এরপরে আমি নফল হজও করে নিয়েছি, উমরাও বারবার করে নিয়েছি, কিন্তু এরপরে দেখা যায় আমার প্রতিবেশী একজনের তার খাবারও নেই, ঘরও নেই, ছাদও নেই, তারা হাহাকার করছে, আর আমি নফলি হজের উপর নফলি হজ কন্টিনিউ করে যাচ্ছি। তো এটা আসলে উলামায়ে কেরাম এটাকে পছন্দ করেননি, প্রপার ইসলামিক স্কলার যারা আছেন তারা কিন্তু এটাকে এত বেশি পছন্দ করেননি। আপনি উমরায় চলে যান যেখানে প্যাকেজ কম হয়, হ্যাঁ বারবার যাওয়া নিষিদ্ধ নয়, কিন্তু আমি কন্টিনিউ প্রতি বছর যাচ্ছি, আবার আমার প্রতিবেশী একজন সে খাবারও পাচ্ছে না, তার ছাদ দিয়ে পানি পড়ে ঘরের ভেতরে, তার এই ছাদটা তৈরি করে দেওয়ার প্রয়োজন আমি অনুভব করছি না। একজন বিধবা মহিলা তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, আর এর জন্য সে ক্রন্দনরত, আর আমি বারবার খালি নফল হজের মধ্যে গিয়ে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি। এখন প্রশ্ন হলো, এটা নফলি হজের মধ্যে যাওয়া এটা জরুরি, না ওই মহা বিপদে আক্রান্ত মানুষটাকে বিপদ থেকে রক্ষা করা জরুরি? তো এটা এক জায়গায় একটা প্রশ্ন, কিন্তু এটা যে কন্টিনিউ বাদ দিয়ে দিতে হবে এমন কথা নয়। মাঝে মধ্যে আমি গেলাম, মাঝে মধ্যে যাওয়াটা আমাদের কন্টিনিউ থাকুক। যা বরং উলামায়ে কেরাম একটা কথা বলেছেন যে হজের মধ্যে মাঝখানে অন্তত 5 বছরের গ্যাপ হওয়াটা উত্তম, এটা উল্লেখ করেছেন অনেক উলামায়ে কেরাম। তো 5 বছরের গ্যাপ যদি হয় তো এটা হবে বেশি উত্তম পন্থা হজের মধ্যে, যদি বারবারও যদি কেউ হজে যেতে চান, আর উমরা তো বারবার করতে পারবেন, এর দ্বারা দারিদ্র দূর হয়। কিন্তু আমি কন্টিনিউ উমরায় যাচ্ছি কিন্তু আমার অন্যান্য কিছু সামাজিক দায়বদ্ধতা সেগুলো থেকে আমি সম্পূর্ণ গাফেল, এই প্রবণতাটা ঠিক নয়। কিন্তু এই সামাজিক দায়বদ্ধতার দিকে যারা যান তারা হজের উপর কিন্তু কমপ্লেন করেন, দুঃখজনক হলেও সত্য। আর তারাই আবার মরক্কোতে দেখবেন, টার্কিতে দেখবেন, বিভিন্ন দেশে গিয়ে দেখবেন 7-8 হাজার 10 হাজার পাউন্ডের প্যাকেজ সহ তারা হলিডে পালন করতে যায়। তারা যায় হলিডে পালন করতে ফ্যামিলিকে নিয়ে, তারা গাড়ি কিনে অনেক দামি, তারা আবার উলামায়ে কেরামের উপর কমপ্লেন করেছে, ওনারা হজের কথা এত বেশি কেন বলেন, হজের কারণে এত টাকা খরচ হয়ে যায়, এত টাকা ব্যয় হয়ে যায়। কোরবানির একজন মানুষ এক নাম কোরবানি দেবে, এই গোষ্ঠটা তো আল্লাহ তাআলা এই ফ্যামিলির জন্য হালাল করে দিয়েছেন, এটা আনন্দ তো উপভোগ করার অধিকার প্রত্যেকের আছে। তো এই কোরবানি এক নাম দুই নামই বেশিরভাগ মুসলমান দিয়ে থাকেন, খুব কম সংখ্যক মুসলমান যারা পুরো একটা গরু বা কয়েকটা গরু দিয়ে থাকেন, কম সংখ্যক মুসলমান আমি বলতে পারি এটা, কারণ বেশিরভাগ আমাদের দেশের মানুষ এত বেশি স্বাবলম্বী নন। তো এরপরেও এই কোরবানির উপর কমপ্লেন, হজের উপর কমপ্লেন, অথচ তারা তাদের বিলাসিতা, করাপশন, হলিডে পালন, ইসরাফ, অপচয়, এগুলোর মধ্যে যদি বাকি সব অঙ্গনে দেখা যায় তারা কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু ইসলাম এবং মুসলমানদের ইবাদত পালনে একটু টাকা খরচ হয়ে গেলে তারা দেখে এত টোটাল এত টাকা খরচ হয়ে গেল কেন, মানে তাদের করাপশনের আরও বেশি সুযোগ কেন থাকলো না, এবং তারা আরও বেশি হারাম উপায়ে অর্থ উপার্জন করে দুনিয়ার যে টোটাল যে সম্পত্তির ভাণ্ডার এটা থেকে আরও বেশি নিতে পারতো তারা। তো নাউযুবিল্লাহ এমনটাই মনে হয়, কারণ তাদের যদি বুঝতাম যে তারা না খেয়ে অন্যদেরকে খাওয়াচ্ছে, না পরে অন্যদেরকে পড়াচ্ছে, অথবা অন্যদের কাপড়ের ব্যবস্থাও করে দিচ্ছে, নিজে থাকছে না ভালো কোনো জায়গায়, আর কোনো ধরনের কোনো অপচয় তাদের জীবনে নেই, হলিডে পালন নেই, তখন আমরা এটা বুঝতাম যে একটা কথার মধ্যে একটা যৌক্তিকতা আছে। যাই হোক, কোরবানির আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, এই আমলের মধ্যে আমাদের শরীক হওয়া নেহায়াত জরুরি। কোরবানির এই সময়ের মধ্যে কোরবানির চেয়ে বেশি উত্তম কোনো আমল হাদিসের মধ্যে বলা হয়েছে আর নেই। মা মিন আমালিন আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর কাছে এর চেয়ে বেশি কোনো প্রিয় আমল কোরবানির সময়ে, কোরবানির জন্তুর রক্ত প্রবাহিত, মিন ইখরাকিদ দাম,
কোরবানির জন্তুর রক্ত প্রবাহিত করার চেয়ে বেশি দামি, মূল্যবান, মর্যাদাপূর্ণ বেশি সওয়াবের কোনো আমল হতেই পারে না, ইম্পসিবল। তো এর চেয়ে বেশি কোনো দামি কোনো আমল নেই, আর এটা এই তিন দিনের মধ্যেই হতে পারবে, 10, 11, 12। তো আমরা একটা কথা বলি যে ইসলামের মিজাজ এবং মনসা কী, সেটা আমাদেরকে বুঝতে হবে ভালো করে। যে ইসলামের মিজাজ, ইসলামের মনসা, ইসলামের কনসেপ্ট, ইসলামের ইচ্ছা, আল্লাহ এবং আল্লাহ রসুলের মনসা এবং ইচ্ছা কী, এটা একটু ভালো করে বোঝার দরকার। দেখেন, সুন্নাত বা মুস্তাহাব তরিকা হলো, নর্মাল অবস্থায় মুস্তাহাব তরিকা হলো যে আমি যে কোরবানি সবাই আমরা করব, করা উচিত কোরবানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ছাড়েননি। হাদিসের মধ্যে এসেছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতি আশরা সিনিনা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মনোরায় 10 বছর অতিবাহিত করেছেন, একবারও কোরবানি ছাড়েননি, একবারও কোরবানি বাদ দেননি। বিদায় বাদ একবার না দেওয়া, এটা ওয়াজিব হওয়ার দলিলও বুঝায় এর দ্বারা। এটা কোরবানি আমাদের উপর একটা ওয়াজিব আমল। হ্যাঁ, কোরবানির তিন দিনের মধ্যে মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিকানা থাকতে হবে। তখন এটা তো আজকালকে 92.5 রূপার যে দাম হয়, সে অনুপাতে এটা এত বেশি কোনো টাকা নয়। অনেক মেয়েরা যারা বালিকা হওয়ার নিকটবর্তী হয়ে গেছে নিজের বাসায়, তার একটা সোনার চেইনও যদি থাকে, আরও 100 পাউন্ড যদি তার সেভিংয়ে থাকে, তো দুটোটা মিলাইয়া যদি দেখা যায় 350 পাউন্ড, তা 370 পাউন্ডের কাছাকাছি হয়ে গেছে বর্তমান দাম অনুযায়ী বলছি। এটা আবার নতুনভাবে জানাও জরুরি, এখন আমি একটু আগের বলছি। তো এই পরিমাণ টাকার যদি হয়ে যায়, 100 পাউন্ড হাতে আছে, আরও সোনার চেইন একটা আছে, এই দুটোটা মিলিয়ে দেখা যায় 350 পাউন্ড বা 370 পাউন্ড হয়ে গেছে, মেবি কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তো এইসব নাবালিকা যারা, মুরাহিকা যারা, নাবালিক হওয়ার একেবারে নিকটবর্তী, তারা বুঝবে আমার এই টাকা দিয়ে আমি আবার কোরবানি দেবো, আমার তো এমনিই সেভিং নাই। তো তোমার সোনার যে চেইন, রূপা যেটা আছে, এর দ্বারা তো একত্রিত করে হয়ে যায়। তো তুমি অ্যাটলিস্ট যে জায়গায় 35 পাউন্ড দিয়ে এক নাম দেওয়া যায়, একটা অংশে শরিক হওয়া যায়, অ্যাটলিস্ট তুমি সেই অংশে শরিক হয়ে যাও। আচ্ছা, আবার অনেকে মনে করে পুরো একটা গরু দিতে হবে লন্ডন থেকে, যখন বাংলাদেশে পাঠাচ্ছি তো কোরবানির জন্য আমি গাই একটার দাম, গাভীর দাম কত, তো পুরো গরুর দাম মনে করে, তো এই জন্য ওয়াজিব পালন কঠিন হয়ে যায়, বিদায় অনেকে আদায়ই করে না। তুমি যেটা জানো না যে আমি 55 পাউন্ড বা 60 পাউন্ড দিয়ে দিলে, মাত্র 50 পাউন্ড 55 পাউন্ড দিয়ে দিলে আমার কোরবানির, আমার ওয়াজিব কোরবানিটা আদায় হয়ে যায়, তো এটা অনেক বড় ব্যাপার। তখন ইসলামের মিজাজ হলো তিন ভাগ করবেন, এক ভাগ নিজে খাবেন, এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দেবেন, আর জেনারেল গরিব যারা, সাধারণ গরিব যারা, তাদেরকে 1/3 দিয়ে দেবেন। এর দ্বারা বোঝা যায় কি, যে সারা বিশ্বে মুসলমানরা যে টোটাল কোরবানি দেয়, এর 1/3 সাধারণ গরিবেরা পাবে, বরং 2/3 পেয়ে যাবে অন্যরা, গরিব আত্মীয় স্বজন প্রতিবেশী প্লাস সাধারণ গরিব সবাই পেয়ে যাবে 2/3, আর 1/3 যারা কোরবানি করবে তারা রাখবে। কিন্তু যে বছর মদিনা মুনাওয়ারার মধ্যে দুর্ভিক্ষ ছিল, খুব কঠিন অবস্থা ছিল, তখন ওই বছরের জন্য বিশেষ একটা নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে এসেছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন যে এইবার, এই বছর তিন দিনের বেশি কোরবানির গোশত কেউ নিজের পাশে কাছে রাখতে পারবে না। তখনকার সময় তো ফ্রিজ ছিল না, তো এটা অবভিয়াসলি অন্যকে দান করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তো যখন ডিজাস্টারের অবস্থা হয়, যখন বালা মুসিবতের অবস্থা হয়, যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের সহ্য সীমার বাইরে চলে যায়, যখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, ইকোনমিক প্রবলেম দেখা দেয়, বন্যায় আক্রান্ত কোনো এলাকা হয়, তখন ফসল নষ্ট হয়ে গেছে এই বছর বন্যার কারণে পুরো সিলেটে, আপনারা জানেন। তো আপনারা এটা ফিক্সড করেও দিতে পারেন যে বন্যার তো এলাকার জন্য আমরা বিশেষভাবে দিচ্ছি। তো মানুষ হাহাকার করছে এবং সমস্যার সম্মুখীন, যাদের টাকা পয়সা, বিদেশি টাকা পয়সা কিছু যায়, তারা তো আর অভাব কী জিনিস বুঝতে পারছে না। কিন্তু আপনি যদি একটু গ্রাউন্ড রিয়ালিটি দেখেন আর গরিব এলাকাগুলোতে আপনি যান, তাহলে যারা গেছেন এখন তারা দেখা যায় একটার পর একটা তারা কাজ করতেই চান এবং পরপর তারা অনেক কিছু তারা করতে চান। তো আমি অনুরোধ করব, মেহরবানি করে, দয়া করে আপনারা এগিয়ে আসবেন, এবং এইবার বন্যার্থ মানুষদেরকে কঠিন অবস্থা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে গরিব মানুষের দুরবস্থা দেখে আপনারা মেহরবানি করে এই বছর আল খেয়ার ফাউন্ডেশনের সাথে আপনাদের কোরবানিটা যেন হয়, কারণ আপনি এলাকা ফিক্সড করে দিতে পারবেন, আপনার জন্য এটা সুযোগ আছে। আপনি এলাকা ফিক্সড করবেন, আমার এলাকা বলতে থানা নয়, জেলা আপনি অন্তত ফিক্সড করতে পারবেন যে এই জেলায় আমার হবে, রোহিঙ্গা ক্যাম্পে আমার হবে, প্যালেস্টাইনে আমার হবে, বাংলাদেশে হবে, এইভাবে আপনি ফিক্সড করে দিয়ে এরপরে আপনি আপনার কোরবানি আদায় করতে পারেন। তবে মজলুম মুসলমান যারা আছেন তাদেরকে বিশেষভাবে স্মরণ রাখা উচিত, বিশ্বের বিভিন্ন মিডল ইস্টের মধ্যে গাজার মুসলমান যারা আছেন, প্যালেস্টাইনের মুসলিম যারা আছেন, তাদের আমরা তো মাছও খেয়ে বাঁচতে পারি, কিন্তু তারা তো গোশত ছাড়া তাদের কোনো বিশেষ উপায় নেই, মূল খাবারটাই তাদের গোশত।
তো এই জন্য তাদের এক সেন্সে তাদের গোশত খুব জরুরি, আর আরেক সেন্সে আমাদের গরিবদেরকেও খাওয়ানো জরুরি, কারণ তারা পুরো বছর এখন বাংলাদেশে এক কেজি গরুর গোশত কিনবে এটা গরিব মানুষের চিন্তারও বাইরে। কারণ খাসির গোশত 1100 টাকা বাংলাদেশে হয়ে গেছে কিলো, এখন কিলো 1100 টাকা যদি হয়, আল আমান ওয়াল হাফিজ, এই দেশ থেকেও বেশি দাম গোশতের দাম, এই দেশ থেকেও আরও বেশি, আর এই দেশেও ডাবল হয়ে গেছে আগের তুলনায়। তো এরপরেও বাংলাদেশে কিন্তু এখান থেকেও গোশতের দাম বেশি, তখন এখানে আমরা যখন এত বেশি গোশত কিনতে পারি না বা চিন্তা করতে কষ্ট হয় যে এত বেশি গোশত বেশি হয়ে যাচ্ছে বাজেট থেকে, তো বাংলাদেশে এক গরিব কীভাবে চিন্তা করতে পারে, ইন্ডিয়াতে একজন গরিব কীভাবে সে গোশত খাওয়ার চিন্তা করতে পারে, পুরো বছর চলে যায় তারা খায় না। তো ইসলামের পুরো বিধানকে যদি আপনি স্টাডি করেন তাহলে দেখবেন যে ইসলামের একটা মনসা উদ্দেশ্য যে 1/3 নেহায়েত গরিবদের মধ্যে চলে যাক, আরও 1/3 প্রতিবেশী এবং গরিবদের আত্মীয় স্বজনের মধ্যে চলে যাক, আরও 1/3 নিজেরা খাবেন আপনারা। তো কেউ কেউ বলে আচ্ছা আপনারা কি অভিযোগ করেন যে আপনারা কি এলাকার মানুষকে দেব না, গরিবদেরকে দেব না, বলো কে বলছে না দেওয়ার জন্য? সুন্নাত অনুযায়ী তো আপনার 1/3 এর বাইরেও গরিবদের যাওয়া উচিত, সেটার ব্যবস্থা আল খায়ের ফাউন্ডেশনের মাধ্যমে কোরবানি আপিলগুলোর মাধ্যমে হচ্ছে। তো এটাকে একটা নিয়ামত মনে করা উচিত, নিয়ামত মনে করা উচিত। আশ্চর্য হবেন, মাওলানা ফয়েজ আহমদ সাহেব বললেন একটা ঘটনা, উনি বাটি অঞ্চলে সুনামগঞ্জের এক গরিব মানুষ, সে কাঁদতে কাঁদতে একেবারে অবস্থা খারাপ, কি যে 30 বছর পর, একাধারে 30 বছর পর আমি প্রথমবার কোরবানির গোশত খাচ্ছি। এর মূল কারণ কি যে কোরবানির গোশত মানব দেশ দেয়, কোরবানি বন্টনও করে, আমি কিন্তু খুঁজতে যাই না, আমি কিন্তু কারো কাছে কামনা করি না, আমি কিন্তু কারো কাছে গিয়ে হাত পাতি না, আমি এই যাই না বলে কেউ আনিয়েও দেয় না আমাকে, আর এইভাবেই আমার 30টা বছর অতিবাহিত হয়ে গেছে। আর আপনারা খোঁজ করে অনুসন্ধান করে আমাকে এনে দিয়েছেন, আসলে বাস্তবতা হলো আমি এত বছর যাবৎ কোরবানির গোশত আমি খাইনি। তো এই একটা লোক আপিলগুলোর কারণে যে আবিষ্কার করা সম্ভব হয়েছে, আমি মনে করি পুরো সবগুলো আপিলের মূল্য সুদ হয়ে গেছে, এই মানুষের চোখের পানির অশ্রুর দাম এর চেয়েও বেশি হবে আল্লাহর কাছে। তো এইরকম বেশ কিছু এলাকা উদ্ধার করা হয়েছে, এগুলো কেউ জানতোই না। জামায়াতুল খায়রের মাধ্যমে আপনারাও বিশ্বনাথ জামায়া মদানিয়ার মাধ্যমে কাজ করেছেন, আপনাদেরও এটা অভিজ্ঞতা হওয়া স্বাভাবিক। তো জামায়াতুল খায়রের মাধ্যমে যখন সিলেটের টাউনের আশপাশে আমরা কিছু কাজ করলাম, তো এমন একটা বস্তি, গরিব বস্তি আমরা পেলাম, মানে শাহ নজরুল ইসলাম সাহেব আমাকে নিজে শুনিয়েছেন, 10,000-এর বস্তির মধ্যে 10,000 মানুষের বস্তি একটা কোরবানিও নাই, 10,000-এর বস্তিতে একটা কোরবানিও নাই, সেখানে বিতরণের পর্যায়ে যখন আসে তখন মানুষ কিভাবে পঙ্গপালের মতো আসবে, আর কিভাবে ওইখানকার বাচ্চাদের মনে যে কি পরিমাণ কষ্ট হবে, গোশতের গন্ধ পাবে সর্বত্র, রক্তের গন্ধ পাবে সর্বত্র, আর দেখবে আহারে সারা দেশ রক্তে বেশে যাচ্ছে, বন্যার মতো রক্ত বাসছে, আর গরুর গোবরের গন্ধ, খালে গন্ধ, এগুলো বাচ্চারা পাবে, এরপরে আরাম মজাদার রান্না করা গোশতের গন্ধ পাবে, রান্নার খুশবু তারা ঘ্রাণ অনুভব করবে, আল্লাহ আকবার। তো আমরা দরগা মাদ্রাসায় যখন পড়তাম তো পার্শ্ববর্তী যে রেস্টুরেন্ট মাদ্রাসায় শুধু ডাল 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 আর পাত এটা নিয়ে, আর ক্লাসরুম থেকে জানালা খোলার পর ওই নিচের রেস্টুরেন্ট থেকে ওই রান্নার খুশবু আসতো একবারে পাশাপাশি। তো এত মজার মাছ, এত মজার গোশত, তো আমরা ভাবতাম আহারে আমরা তো এগুলো থেকে বঞ্চিত, আমরা তো শুধু শুধু ডাল খাচ্ছি। তো হুজুর একবার এক উস্তাদ এসে বললেন এই 3 বার গ্রান শুনলে এটার ফিস দিতে হবে, ফুর্তি করতেন এক হুজুর, তখন এটা বলছেন যে 3 বার একটা গ্রান শুনলো এটার একটা ফিস হোটেলকে দিতে হবে তোমাদের। তো যাই হোক, আমরা এটা একটা অনুভব করেছি যে যখন নিজেরা আমরা পাই না আর অন্য জায়গা থেকে যখন আমরা গ্রান পাই তো এই গ্রানের কারণে কষ্ট হয়। তো আমি মনে করি দামি গোশত মানুষ দেয় না, শহরে বাসাগুলোতেও যে সবচেয়ে যেটা খাওয়া যায় না এই খারাপ গোশতটা দিয়ে দেওয়া হয়। আল খায়ের ফাউন্ডেশনের কোরবানি আপিলের মাধ্যমে আপনাদের দানকৃত গোশত অরিজিনাল সবচেয়ে ভালো গোশত, যেটা এটা সবচেয়ে বড় গরিবে পায়, তো সবচেয়ে বেশি গরিব যে সে সবচেয়ে ভালো গোশতটা পায়। তো এই জন্য আপনারা এই আপিলে অংশগ্রহণ করবেন এবং স্বতঃস্ফূর্তভাবে এবার বিশেষভাবে বন্যার্থদেরকে আপনারা দান করবেন। জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম, যেহেতু ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ এই আলোচনা শুনবো এবং ফাঁকে ফাঁকে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Oh,
আপনারা দেখছেন ইসলামিক কিউএনএ উইথ ইকরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাবাদন আলিম দ্বীন জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটের এই বিশাল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুনতাকিম সাহেব। জাজাকাল্লাহ মুফতি সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা বিরতির আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনতেছিলাম হজ এবং কুরবানির এই বিষয়ের উপর। আমরা আরও একটু শোনার চেষ্টা করব এবং যখনই কল আসলে আমরা বিভিন্ন প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আপনারাও এই বিষয়ভিত্তিক প্রশ্ন করতে পারেন। অনেকদিন পরে যেহেতু আবার নতুনভাবে দুপুরেরটা আরম্ভ হয়েছে জাস্ট, এই জন্য এই টাইমে আবার কল করতে পারেননি। আর গত সপ্তাহে আমরা ফিল করেছি যে হলিডে টাইমে আত্মীয় স্বজনের ঘরে যখন একে অন্য চলে যান, যাদের ঘরে গেলেন তারাও টিভি দেখেন না, ওই সময় একে অন্যকে দেখেন বেশি, তো আমাদেরকে দেখা বাদ দিয়ে দেন। তো আপনাদের ভালো কোয়েশ্চেনের মাধ্যমে কিন্তু প্রোগ্রামগুলো সবার জন্য উপকারী হয়ে ওঠে। তো আমার কাছে একটা প্রশ্ন, অনেক সময় দেখা যায় হাজিরা যখন হজে যান তারা কুরবানি দেন, অনেকে দমও দেন, অনেকে মানে এরকম, তো ওরা মনে করেন যে আমাদের দেশে বা আর কুরবানি করার কোনো প্রয়োজন নাই। ওটা আবার কি কুরবানি করার কোনো প্রয়োজন আছে কি না এই বিষয়ের উপর একটু যদি জানতে। সুন্দর প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা সঠিক জবাব দেওয়ার আমাকে তৌফিক দান করুন। বেশ কিছু কয়েক ধরনের কুরবানি রয়েছে, কয়েক ধরনের কুরবানি, এটা আমাদের জানা দরকার। একটা হলো ওয়াজিব কুরবানি, যেটা আমরা ওয়াজিব হিসাবে আদায় করি। যদি আমি মুকিম থাকি, বাড়িতে থাকি, আর আমি যদি শরঈ মুসাফির না হই, শরীয়তের দৃষ্টিতে মুসাফির যদি না হই, কোথাও গেলাম দেশে গিয়ে আমি 15 দিন থেকে বেশি এক জায়গায় থাকছি, অথবা নিজের বাড়িতেই গেছি, তোমার মুসাফির আর নই, আমি মুকিম হয়ে গেলাম, তো আমি বাহ্য তো এখান থেকে সফর করেছি কিন্তু আমি শরঈ মুসাফির নই। তো এই জন্য বোঝার দরকার শরঈ মুসাফির কিনা। মক্কাতুল মুকাররমায় আমি গিয়ে সেখানে আমি 15 দিন তাকারির আদা করে নিলাম, তখন আমি মুকিম হয়ে গেলাম। তো হজের মধ্যেও দুই ধরনের যাত্রী থাকেন, কিছু সংখ্যক যারা মক্কাতুল মুকাররমায় টোটাল তাদের অবস্থানটা হয় 15 দিন, আর অনেকের 15 দিন হয় না। তো 15 দিন যাদের হয়ে যায় তারা মক্কায় যাওয়ার পরও এখান থেকে সফরের হজ করার সত্ত্বেও তারা কিন্তু শরীয়তের দৃষ্টিতে মুসাফির। হ্যাঁ, তারা যদি 15 দিন থাকা হয়ে যায় তাহলে মুসাফির, মুকিম মুকিম, আর যদি 15 দিনের চেয়ে কম হয় তাহলে তারা মুসাফির, শরঈ মুসাফির। তো সফর হওয়া সত্ত্বেও কোনো কোনো সময় সিচুয়েশন এমন হয় যে শরঈ মুসাফির হন না, বরং মুকিম হয়ে যান, আর কোনো কোনো অবস্থায় মুসাফির থাকেন। বাংলাদেশের সফরেও সিচুয়েশন সবার ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে, সবার সফরের আলাদা খোঁজখবর নিতে হবে, এরপরে জানা বলা সহজ আমাদের জন্য শরীয়তের হুকুম কি। তো মুকিমের উপর একটা কুরবানি ওয়াজিব হয়ে থাকে, যেটা নর্মাল যেটা কুরবানি হয় উদহাইয়া হয়, এটা ওয়াজিব হয়ে থাকে। এখন মক্কায় মুকাররমার এই আলোচনার ভিত্তিতে আপনি বলতে পারেন, যারা বাড়িতে আছেন, লন্ডনে আছেন, অথবা বাংলাদেশে নিজেদের বাড়িতে আছেন, অথবা হজের অবস্থায় আবার মুকিম হয়ে গেছেন, তাদের জন্য একটা কুরবানি এই সময়ের জন্য জরুরি। এটা আদায় যেখানেই করান, এটা আল-খায়র ফাউন্ডেশনের মাধ্যমে কুরবানি আপিলে শরীক হয়ে করান, অথবা বাড়িতে করান, অথবা নিজে করেন, সেখানে সর্ব অবস্থায় এটা ঠিক, এটা করানো ওয়াজিব। আর এই অবস্থাতে যদি ওনারা মুসাফির হয়ে যান তাহলেও কুরবানি করাতে পারবেন, আল্লাহ যদি তৌফিক দেন। যাচ্ছে আমি এখন মুসাফির সাব্যস্ত শরীয়তের দৃষ্টিতে, কিন্তু এবার মুসাফির হওয়ার কারণে ওয়াজিব হচ্ছে না, মুসাফির হয়ে যাওয়ার কারণে ওয়াজিব হচ্ছে না, কিন্তু এমনি তো আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছেন, বিধায় আমি কুরবানি করাবো, তখনও তিনি নর্মাল কুরবানি যেটা প্রতি বছর একজন সাধারণ মুসলমান প্রত্যেকেই করে থাকেন, এই ধরনের কুরবানি তার উপর নফল হিসাবে সাব্যস্ত আর মেবি ওয়াজিবও হতে পারে। তো এটা উনি নিজের বাড়িতে করান, আল-খায়র ফাউন্ডেশনকে প্রতিনিধি বানিয়ে ইকরা টিভির মাধ্যমে করান, অথবা চ্যারিটি অর্গানাইজেশনের মাধ্যমে করান, অথবা অন্য কোনো প্রতিনিধি দিয়ে করান, আপনি করাতে পারবেন। এই গেল এক ধরনের কোরবানি। দ্বিতীয় আরেকটা কোরবানি হলো যে এটা এটা বাহ্য তো কোরবানির সময়ে করতে হয়, কোরবানির টাইম মেনটেন করে, কোরবানির টাইম ফলো করে এটা করতে হয়। আর এটা হলো, এটা নর্মাল কোরবানি নয়, এটা হলো দামে তামাত্তু। হজ হলো 3 প্রকার, একটা হলো ইফরাদ, একটা হলো কেরান, আর একটা হলো তামাত্তু। তো তামাত্তু এবং কেরান হজ যদি কেউ করেন তাহলে এটা সম্পন্ন হওয়ার উপর সুক্রিয়া স্বরূপ একটা কোরবানি ওয়াজিব, এটা হলো সুক্রিয়া স্বরূপ আবার ওয়াজিব,
কিন্তু এটা এই কোরবানিটা নর্মাল আমাদের উপর যে সাধারণ মুসলমানের উপর সচরাচর সারা বিশ্বের মুসলমানের উপর যে কোরবানি ওয়াজিব হয়ে থাকে সেটা নয়। এখন সেখানে যিনি গেছেন উনি যদি মুকিম মুতামাত্তি হয়ে থাকেন, মানে শরীয়তের দৃষ্টিতে মুকিম আবার্থমাত্রকারী, হজের পরে যেটা ওয়াজিব হয় কোরবানি সেটা ওই হজের কার্যক্রম সম্পন্ন হওয়ার সুক্রিয়া স্বরূপ ওয়াজিব হয়, এটাকে দামে তামাত্তু বলা হয়। নর্মাল কোরবানিও ওয়াজিব, সেটাও ওয়াজিব। এখন ওই মুতামাত্তি যিনি হয়ে থাকেন উনি যদি মুকিম হন তাহলে বহির্বিশ্বে বা সেখানেও, সেখানেও আমি করাতে পারি। আমি আমার কোরবানি ওই বছর একটা সেখানে মনে হয় করিয়েছিলাম বা দেশে করিয়েছিলাম, আমার মনে ভুল হচ্ছে, তৌফিক থাকলে কেউ সেখানেও যদি মনে হচ্ছে আমার ওয়াজিব কোরবানিটাও মক্কার জমিনে হয়ে যাক, তো সেও পারবে এটা করতে। অথবা ভাবলো যে দামে তামাত্তু তো এখানেই করছি আর আমি মুকিমও হয়ে গেছি মক্কাতুল মুকাররমায়, প্রায় 15 দিন আমার থাকা হয়ে যাচ্ছে, এখন আমি মুকিম তো আমার উপর ওয়াজিব, বিধায় আমার কোরবানিটা আমার দেশে করাচ্ছি অথবা কোনো চ্যারিটি অর্গানাইজেশনের মাধ্যমে করাচ্ছি অথবা লন্ডনে করাচ্ছি, ইংল্যান্ডে করাচ্ছি, যেখানে আমি থাকি, যেখানে যে কোনো জায়গায় করাতে পারবেন। এটা মুসাফির সাব্যস্ত হলে এটা আর ওয়াজিব থাকবে না, নর্মাল কোরবানিটা এটা নফল হয়ে যাবে। এটা করাতেও পারবেন, করাতেও কোনো আপত্তি নেই, আর না করালেও গুনাহ হবে না যদি করাতে না চান। তো আমরা করিয়ে নেই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমরা বাদ দেবো কেন। তো কিন্তু সেই কোরবানিটাও ওয়াজিব, কারণ এইটার কোনো রিপ্লেসমেন্ট হিসাবে সেই কোরবানিকে আমরা দর্তব্য করব না, সেটা হলো দামে তামাত্তু হিসাবে ওয়াজিব, নিয়ত ঠিক রাখতে হবে। ওইটাকে যদি মনে করি আমি নর্মাল কোরবানি দিচ্ছি তাহলে তো তামাত্তুয়ের কারণে, হজ্জে তামাত্তুয় পরিপূর্ণ করার কারণে যে একটা কোরবানি ওয়াজিব হয়েছিল সেই কোরবানি তো হলো না, আপনার নফল কোরবানি হয়ে যাবে, আর দামে তামাত্তুয় যেটা ওয়াজিব ছিল সেটা রয়ে যাবে। তো আপনাকে নিয়ত থাকতে হবে যে আমি এখন দামে তামাত্তুয় করাচ্ছি, তামাত্তুর হজ কমপ্লিট করার কারণে আমার উপর একটা দাম ওয়াজিব হয়েছিল, আর এটা কোরবানির সময়ে হুদুদে হারামের মধ্যে করতে হয়, বিধায় আমি সেটা করাচ্ছি, এই নিয়ত থাকতে হবে, সেটাও ওয়াজিব। আর অন্যটাও ওয়াজিব হতে পারে যদি কেউ মুকিম হয়ে যান, তাহলে বাইরে যেটা করাবেন দেশে যেটা করাবেন সেটাও ওয়াজিব হয়ে যাবে। তো তখন দুইটা ওয়াজিব হবে মুকিম যদি হন, আর যদি মুসাফির হন তাহলে একটা তো দামে তামাত্তুর সেটা হবে ওয়াজিব আর অন্যটা হবে নফল। তো নফল স্বরূপ আমরা এটা করাতে পারি যে কোনো জায়গায়। কেউ কেউ মনে করেন আমি সেখানে করিয়ে নিয়েছি আমি আর করাবো কেন, এটাও ভুল, কারণ আপনার নর্মাল কোরবানিটা হয়নি। এখন নর্মাল কোরবানি যেটা এটা মেবি ওয়াজিবও হতে পারে, মেবি নফলও হতে পারে, সওয়াবের কাজও হতে পারে। আর এই মশালাটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আরেকটা কোরবানি হলো কোনো জেনায়েত যদি হয়, জেনায়েত বলা হয় কোনো ধরনের মশালাগত দিক দিয়ে কোনো ত্রুটি বিচ্ছুতি যদি হয় যায় হজের কোনো আমলের মধ্যে, তাহলে দম ওয়াজিব হয়, এটা হুদুদে হারামের মধ্যে, এটা কোরবানির সময়কালে করানো জরুরি নয়, কোরবানির টাইমে এটা করানো জরুরি নয়, যে কোনো সময় করালেই হবে। তো এটা হলো হুদুদে হারামের মধ্যে, এটা এটাকেও একটা কোরবানি, ওইটাও আবার ওই হজের সময়কালে কারো উপর দম ওয়াজিব হয়ে যায়, তখন ওই কোরবানির পশুদের সাথে বা দমে তামাত্তু যখন ওয়াজিব হয় এর সাথেই মানুষ করিয়ে নেয় অনেক সময়, যে আমার মিস্টেক হয়ে গেছে, আমার আমি খুশবু ব্যবহার করে নিয়েছি, বা এই ধরনের কিছু জানায়াত রয়েছে যেগুলোর কারণে বেশি করে নিলে কোনো অবস্থাতে কোনো সুরতে এটা এক 3.5 কেজি গম একটা ফিতরা পরিমাণ দান জরুরি হয়, কোনো সময় আবার এটা এর চেয়ে কম পরিমাণ ওয়াজিব হয়। ছোটোখাটো যে সমস্ত ভুল আছে এগুলোর জন্য সবসময় সদকা দিতে থাকা, এই জন্য নামাজ থেকে বের হওয়ার পর যদি গরিব মানুষ মহিলা পান তাহলে কিছু দিয়ে দেওয়া ঠিক আছে, জানি না এরা সবাই গরিব কি না এটা নিয়ে একটু চিন্তা আছে অনেক সময়। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে বিভিন্ন ত্রুটি বিচ্ছুতির কারণে দাম ওয়াজিব হয় সেটা এক ধরনের কোরবানি, কোরবানি না এটা দাম ওয়াজিব হয়। আর হজ্জে তামাত্তু হজ্জে কেরান কমপ্লিট করার পর একটা সুক্রিয়া স্বরূপ ওয়াজিব হয়, আর এটা কোরবানির সময়ে করতে হয় সমান কোরবানির মতোই, তো এটাকেও কোরবানি বলা হয়, এটা একটা। কিন্তু ওই সময়ে ওই অবস্থাতে যদি কেউ মুকিম হন তাহলে সেখানে অথবা বহির্বিশ্বে যে কোনো জায়গায় ওয়াজিব নর্মাল কোরবানি যেটা ওয়াজিব হয় তাকে সেটাও করাতে হবে, আর না হয় ওই নর্মাল কোরবানিটা করাতে পারবেন কিন্তু এটা ওয়াজিব পর্যায়ের থাকবে না, এটা নফল পর্যায়ে চলে যাবে। হজ্জে ইফরাদ যারা করবেন তাদের উপর এই 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 তামাত্তু এটা ওয়াজিব নয়, ওয়াজিব নয়, ওইটা ওয়াজিব নয়, কেরান আর তামাত্তু যারা করেন। তো আমাদের তো আর এখন সবার উপরই ওয়াজিব হয় কারণ যেহেতু সবাই তামাত্তুয়ের জন্য যান। তো আপনি আজকে এই যে মশালা জিজ্ঞাসা করেছেন এটার জবাব মোটামুটি লম্বা দেওয়াটাই জরুরি ছিল, আশা করি লম্বা বুঝতে পেরেছেন, বা এটা অনেক জরুরি মশালা ছিল, অনেকে এটা আমরা খেয়াল করি না,
যে কার উপর কোরবানি ওয়াজিব হয় কার উপর না। জাজাকুমুল্লাহ, আশা করি দর্শক শ্রোতা বুঝতে পেরেছেন, অনেকে যারা না থাকলেও জেনে গেছেন ইনশাআল্লাহ। আমরা দেখি একজন প্রশ্ন নিয়ে আসছেন, এই মুহূর্তে দেখি আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমরা তো হজ্জে তামাত্তু করি বেশিরভাগও, তো হজ্জে তামাত্তু পয়লা তো আমরা উমরা করলাম, উমরা করার পরে ইহরাম বাদ দিলাম, মনে ধরো আমরা স্বামী স্ত্রী গেছি, তো এরপরে কিতা মনে ধরেন কোন কারণে স্বামী স্ত্রী মিলামেশা এটা ঠিক আছে নি না, এগুলো জায়জ নাই না কি? জি না জি না, এটা ইহরাম যে সময় শেষ হয়ে যাবো তখন এটা জায়জ আছে, কোনো চিন্তার কারণ নাই। যদিও এটা হজর আগে তামাত্তু করলে নতুন ইহরাম বান্ধা শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি যদি আবার উমরা করেন তাহলে ইহরাম অবস্থায় তো জায়জ নাই, কিন্তু আবার যদি উমরার ইহরাম বাঁধিলেন তখন আবার হারাম হয়ে যাব, মানে ইহরাম অবস্থায় তো নিষিদ্ধ, তো এই কারণে ইহরাম তো কি খুলি গেলে হারাম। আর হজ্জে কেরান বা হজ্জে ইফরাদ যদি করেন তাহলে তো আর পুরা সময় যেহেতু ইহরামের অবস্থায় আছে, এর মাঝখানে যে গ্যাপ থাকে এই গ্যাপের মধ্যে মাঝে মধ্যে উমরারও করার সুযোগ থাকে, কেউ কেউ করেন কেউ কেউ করেন না, দুইটা জায়জ আছে। তো যদি আবার উমরা করার যায় তখন আবার ইহরামের অবস্থা গেলে গিয়ে আপনি তখন ইহরামের অবস্থা জায়জ না, এখন ইহরাম যখন বাঙ্গিলিছেন হালাল হয়ে গেছেন তখন জায়জ আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণরূপে জায়জ আছে। আর যদি আবার উমরা করেন এখন যদি না হুজুরে খুঁজছেন জায়জ, তখন আবার উমরার ইহরামর বাদেও যদি সম্পর্ক স্থাপন করে তবু এটা তো ঠিক হইতো না, আমরা দুইও সাইড খোয়া লাগে, কারণ খালি আপনি হুনরা না আরও হাজারো মানুষ হুনরা, তো এর কারণে সব কিছু খোয়া লাগে আমরা ক্লিয়ারলি। আশা করি বুঝতে পারছেন বিষয়টা, জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। জাযাকুমুল্লাহ খাইর। আমরা আরেকটা প্রশ্ন, অনেক সময় কুরবানির জন্য কেউ হয়তো 40,000 টাকা আপনাকে দিলা যে আমরা 40,000 টাকার মধ্যে একটা কুরবানি, কিন্তু এখানে হয়তো ওই 40,000 টাকায় পশুটা পাওয়া গেল না, হয়তো আর 5,000 বা 7,000 10,000 এটা অ্যাড করা হইলো, তখন এটা ঠিক হইব কিনা? এক্স্যাক্টলি তো এই পয়সা হয়তো নাও পাওয়া যাইতে পারে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি একবার বাংলাদেশে গেছি তো আমার পক্ষ থেকে আরো কিছু ফুরাইয়া প্রত্যেক জন তো 2,000-3,000 অনেকে মনে করেন যে এটা সব পয়সা লাগবো না, আমি আরো এক্সট্রা দিই আমরা খরচ, আরো এক্সট্রা অনেক সময় লাগাই আমরা, তো আমি মনে করি এটা অনায়াসে যাই যাইব, কারণ আমি একজনরে আমি এটা দান করিলাম বুঝে যাইব, আমার পক্ষ থেকে সদকা স্বরূপ যদি মিলাই তো যেন গরু ফুরা কোরবানি দিছেন যাইন তান ফুরা গরু হইল না, আমার অংশ সামিল হয়ে গেল গিয়া, দেখবার ইমাম কাসিম সাহেব আমার লোকে মাতো আসলা যে এটা আমি তো মনে করি আর ঠিক হইত না আর, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা যাই যাইব, কারণ এটা ও কারণে যাই যাইব যে বুঝা যাইব যে আমি তানরে ফুরা ইয় দিলাইলাম, আমি তানরে এই অংশ ও পার্সনরে দিলাইলাম, তান গরু গরুর মধ্যে আমি সামিল করিলাম। সামিল তো তাই ধনী মানুষ আসলে হয়তো তাই চাইছি না সামিল করবার লাগে না, তাই জানইন না, দ্বিতীয় হতো হইল কেনার সময় কোন সিচুয়েশন সম্পর্কে অবগত নাই, এখন তানরে আমি ফাইলে কইলাম মনে চাচা আপনি দিছিলা এটা বড় মজার আমার নু পকেট থেকে লেগেছে আরো 50 পাউন্ড কি 20 পাউন্ড কি 30 পাউন্ড আরো লাগছে আমার এক্সট্রা, তো এখন তানরে ফাইতাম মনে হইতাম মনে, এখন আমি খুশি মনে আমরা আর প্রজেক্টটা সুন্দর হওয়ার লাগি বা গরিব হল লাগি, তো আমি এখন পর্যন্ত যতটুকু চিন্তা করছি ইনশাআল্লাহ এটা বুঝে যাইব কথা, যদি আপনি আরও 5,000 টাকা বা 3,000 টাকা এক্সট্রা ফুরাই লাইন কোনো এক সিচুয়েশনের কারণে যে বালা গরুটা হাত ছাড়ো যার কি, এখন এগু ছাড়ি দিলে গরিবের অনেক গুস্থ কম হইব বা একবারে বাদ একটা যাওয়া লাগবো, তো খুবই খারাপ সিচুয়েশন ও এরকম, তো প্রায় আমরা কোনো সময় বেশি ফুরাই ফুরাইয়া দিই ও নিয়তে এটা, হ্যাঁ ওখানে হইতে হইব আরে এটা জরুরি হইব, আমার পক্ষ থেকে এটা আমি গরিবরে সৎকা করিলাম এটা হইতো না, নিয়ত রাখতে হইব যে আমি যান পক্ষ থেকে কিনরাম আমি থানরে দিলাম তখন তা এই গরুটা পুরা তান হইতে হইব,
আর থান যখন ওইবতে ফুল গরু তান ফুকতে কোরবানি করা ওয়াজিব আছে ও ওয়াজিবটা আদায় ওখানে মনে হল গরুর ফ্যামিলির সাতজন ওর উপরে কোরবানি ওয়াজিব সাতজনের নাম দিয়া আপনার আপিলও দিলা দান করলাম আমি কইলাম আমি যে এক্সট্রা গরু একটা থান দেওয়া দাম থেকে এক্সট্রা এগুলো আমি গরিবের সদকা করলাম তখন গরুর একটা অংশ বিশেষ আপনি হরা নিয়ে গেল গিয়া তখন তো ফুরা খাও থান ওইল না আর থান ফুরা খাও থান ফুরা এক খাওয়ার মধ্যে মনে হল দেন সাত নাম দিস এই সাত নাম তো আর ওইল না ফুরা খাও হয়ে তো সাত নামের থেকে এক্সট্রা হয় না এখন আপনি ওইল কি তখন ওইব কি জানেন নি যে মনে হর আরো বিশ পাউন্ড যে আপনি যদি ফুরাইয়ে থাকেন তখন ফর এক্সাম্পল ও বিশ পাউন্ডের গোস্ত ওই গরু থেকে আলাদা করলে সাত নাম কিন্তু জায়জ হয় না কারণ ফুরা গরুর গোস্তে গিয়ে মিলিয়া সাত নাম জায়জ হয় জায়জ হয় এখন বুঝতে যাইব আপনার যদি এটা গরিবরে সদকা করেন ও নিয়তে দেন আপনি যদি এডিশন করেন ফুরাইন তাহলে বুঝতে যাইব দুই কেজির আপনি কমাই লিছেন একটা গরু থেকে দুই কেজি যদি আপনি কমাই লেন তাহলে ফুরা গরু হইল না আর ফুরা গরু যখন হইল না তখন তার সাত নাম সাতজন যথেষ্ট হয় ফুরা একটা গরু দিয়া ফুল গরু হইতে ফুল খাও দিয়া সাত নাম হয় দুই কেজি কম হইলে কমাই লিলে আর বাকি জাফর মান গোস্ত এগুন দিয়ে তো আর হইতো না তো এর কারণে যদি আপনি কইন আমার এগুন গরিবরে আমি সদকা করিলাম আর ও নিয়তে যদি আপনি এই গরুর মধ্যে আপনি অ্যাড করেন তো হইলে হইতো না আর আপনি যদি কইন গরু কিনিলাম আর এটা আমি জান ফুক্ক থেকে কিনছি তানরে আমি দান করিলাম তাইন তান একটা আমি ফেভার করিলাম তখন ঠিক আছে এটা কোনো অসুবিধা নাই তো তখন হজ সফর আমি যাইলাম আমার উপরে খরচ হইল গিয়ে ফর্জ এটার সম্পূর্ণ কিন্তু আমি সামর্থ্যবানও যদি থাকি আর আপনি যদি আমারে একশো পাউন্ড যাই এনজিওর সময় ওগুন দিয়ে ফুরাইলেন যিনি আপনার খরচ হিসাবে একটা হাদিয়া স্বরূপ মানুষের দিন তো এটা আমার লাগে নিলে কিতা আর হজর একবারে বাড়াতে আমি কিতা খরচ করতাম পারতাম না অবশ্যই পারবো যেহেতু আমি মালিক হয়ে গেছি তো এইখানে প্রতিনিধি যেইন আসেন এইন আসল মানুষের সমতুল্য এবং সমপর্যায়ের কারণ যেন প্রতিনিধি তাই নাকি আসলের জায়গা এখন আর এখন আপনিও যদি আপনারে ফুরাইয়া দিন তো বুঝে যাইব আপনি আসল প্রতিনিধিয়ে আসলরে আপনি দান করা কারণ নিজেও আপনি আবার অরিজিনাল পার্সন মালিক মালিকানা পার্সোনালিটি এবং এখতিয়ার আপনার কাছে আছে তো আমি মনে করি এটা ইনশাআল্লাহ নিঃসন্দেহে যাই যইব হ্যাঁ তবে নিয়ত থাকতে হইব এটা যে আমি এটা যেন দানকারী ফুল কাউ যেন দান করছেন তানরে আমি দিলাইলাম আর তান ফুক্ষ থাকি বাদে এটা বিতরণ হয়ে যাব গিয়া বন্টন হয়ে যাব গিয়া তো সব হেনও ফাইবার আপনি যে তানরে অ্যাড করলাম ওটার সব আপনি ফাইলিবা তা আল্লাহর অত কোনো চিন্তা করেন না জানি যে আমি সব আল্লাহ আমরা হোমম দিবা যদি আমরা অ্যাড করি তো আমি যদি আমার কোরবানি করনেওয়ালারে দান করি তো তাইন যদি ফুরা কাউর সব ফাইন আর গরিবর ইনডাইরেক্টলি আমার মাধ্যমে যে গরিব উপকৃত হর এটার সব আল্লাহ তাআলা ইনডাইরেক্টলি আমারে দিবা ইনশাআল্লাহ তো আপনারে দিবা আপনার এই কথাটা কি আমরা একটু বুঝতে পারলাম যে ওয়াজিব কুরবানি বিশেষ করিয়া আমি মনে করি কমপক্ষে একটা উপযুক্ত বা একটা দাম রাখা দরকার যেমন 600 পাউন্ড বা 700 পাউন্ড যদি হয় মোটামুটি একটা গরু সুন্দর একটা পাওয়া যাইব আশা করা যায় আর 700 পাউন্ডে অনেক সময় দেখছি আমরা সিলেট অঞ্চলে বিশেষ করি পাওয়াটা কিছু কঠিন হয়ে যায় ফুরা কঠিন খুব কষ্ট দুর্ভোগ পোহিত এবং তালাশ করতে করতে বার করা লাগে কুরবানির পশুটা তো অনেক কিছু দেখা লাগে যেহেতু আমরা সবে মিডিয়াম খাওয়া দেওয়ার অ্যাটলিস্ট চেষ্টা করতে সব ইনশাল্লাহ স্মলটা নাই বরং মিডিয়ামটা দেওয়ার চেষ্টা করবো আর এই বৎসর এখন তাই খুব বিপদ দিতে পারবো না আর কোন ছাড়াও নাই আমি কিটা আমার জকাতে দিয়ে পারবো মানে আমি কইছি যে না এটা জাকাত থেকে খাটা এই মুহূর্তে যায়জ না এটার নিয়ম জানতে হইব আপনি কারণ জাকাত সঠিকভাবে আদায় করতে হইলে জাকাত আদায়ের একটা জরুরি শর্ত হলো যে ঠিক যখন জাকাত আদায় করছেন ওই পেমেন্ট দেওয়ার সময় জাকাতের নিয়ত থাকা জরুরি পেমেন্ট আদায় করার সময় জাকাতের নিয়ত থাকা জরুরি পেমেন্টটা দেওয়ার সময় যদি আমার ঠিক জাকাতের নিয়ত না থাকে তাকে আর পরবর্তীতে যদি আমি প্রথমে ঋণ হিসাবে দিয়েছিলাম এখন তিনি ফেরত দিতে পারছেন না এখন আমি জাকাত থেকে আমি কাটিয়ে ফেললাম এটা হবে না পেমেন্ট দেওয়ার সময় আদায় করার সময় জাকাতের নিয়ত থাকাটা জরুরি এই হলো জরুরি এখন মনে করেন একজন দিতে পারছেন না আপনি আপনি ওনাকে বলতে পারেন অন্য কত পন্থা এটার জন্য রয়েছে সহজ পন্থা রয়েছে
তো আপনি এটা বলতে পারেন তুমি অমুকের কাছ থেকে ঋণ নিয়ে আসো, যার কাছ থেকে ঋণ আনবেন উনি ওই ঋণওয়ালাকে মানে বলে দেবেন যে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দেবেন, চিন্তা করিয়েন না আপনি, এটা হয়ে যাবে আপনার। তো উনি ঋণ নিয়ে এসে আপনার কাছে আদায় করে দিক ওইটা, আর আদায় করার পর আপনি এখন যাকাতের নিয়তে ওনাকে দিয়ে দেন যে যাও তোমার ঋণটা শোধ করে নাও, এখন তুমি পেয়ে গেছো তোমার ঋণটা আদায় করে নাও ওনার কাছ থেকে। তো এইটাও তো একটা সুরত হতে পারে যে কাউকে বললেন যে তুমি একটু টাকা ওনাকে দিয়ে দাও, উনি আমার ঋণটা আদায় করে দিক, তো আমি ঋণ পরিশোধের ব্যবস্থা পরে করে দেবো। এরপরে নিয়ে আসলেন, একদিন রাখলেন, অথবা ইয়ে যে কোনোভাবেই হোক আপনি এরপরে ওনাকে দিয়ে দিলেন যে যাও তুমি তোমার ঋণটা পরিশোধ করে নাও। এখন ওই সময় আপনি যাকাতের নিয়তে ওনাকে আদায় করতে পারলেন, তো আদায় করার সময় যাকাতের নিয়ত পাওয়া গেল, বিদায় এখন ঠিক হয়ে যাবে। অনেক সময় এরকম অনেকের সামর্থ্য আছে কিন্তু আবার দিতে চায় না, অথবা তার সম্পদ আছে কোনো কিছু বিক্রি করে হইলেও দিতে পারবে, তখন সে যদি ওইগুলি না করে তাহলে ওনাকে তো যাকাত দিবে কিভাবে? না তো এখন যাকে যখন দিচ্ছেন সে লেস দেন নিসাব হতে হবে, একটা হলো শর্ত লেস দেন নিসাব হতে হবে, নিসাব সমপরিমাণ সম্পদ থেকে কম মালিকানা থাকতে হবে নম্বর ওয়ান, আর আদায় করার সময় যাকাত আদায়ের নিয়ত থাকতে হবে। হ্যাঁ, বলা জরুরি না, আপনি পুরস্কার স্বরূপ দিচ্ছেন, যাও তুমি তো খুব ভালো রেজাল্ট করছো, তুমি পড়ছো, তুমি আপনার খালাতো ভাই ফর এক্সাম্পল, ফুফুতো ভাই, সে মামাতো ভাই, এখন যাকাত বলিয়ে দিলে সে মনে কষ্ট পাবে, তো বলা জরুরি নয়। হ্যাঁ, পেমেন্ট করার সময়, আদায় করার সময় যাকাতের নিয়ত আপনার মধ্যে থাকা জরুরি, ইচ্ছা থাকাটা জরুরি, তো এতটুকুই জরুরি, বলা জরুরি নয়। অন্য কোনো শব্দ দিয়ে দান স্বরূপ এটা নেওয়া তোমাকে দিলাম, এটা জায়েজ, এইরকম বলতে দেওয়া জায়েজ আছে। জাজাকুমুল্লাহ খাইর। আমরা আরো একজন দেখি কলার চলে এসেছেন, প্রশ্নকে নিয়ে আসছে। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম, জি বলুন আপনার প্রশ্ন। হ্যালো, আপনি আমার সাথে একটা দুটো কথা বলুন, ঈদ উল আজহা কখন, কোন হুইক ডেট? আমি বুঝি নাই, আবার প্রশ্নটা করুন একটু বড় করে বলেন, শুনি না। জি বলুন আপনার প্রশ্ন বলুন, আপনার প্রশ্ন বলুন, আমরা শুনছি না, ভালো করে বুঝি নাই। হ্যালো, জি আপনি লাইভ আছেন, লাইভ কথা বলছেন, সরাসরি কথা বলছেন, লাইভ টিভিতে আছেন, আপনার প্রশ্ন বলুন প্লিজ। জি আপনার কথা, তার আপনার কোয়েশ্চন কি বলুন প্লিজ, আমরা পরবর্তী কলে যাচ্ছি। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। কিসের সফর? মসজিদুল আকসা। আচ্ছা, এর বাদে উমরা উমরা করার নিয়ত আছে নি আপনার? জি না, খালি মসজিদ আল আকসা জিয়ারত করি আমরা, এই মার্কেট ওখানটা পুরা কইবা কিল্লা কিটা করতাম না করতাম আর কি। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খায়র, আপনার সুন্দর প্রশ্ন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরত আসবো ইনশাআল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আরো নতুন কল নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক কিউএনএ উইথ ইকরা। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমে দিন জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া প্রতিষ্ঠার প্রিন্সিপাল, মুন্সিবাজার মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুন্তাকিম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মুফতি সাহেব, আলহামদুলিল্লাহ আমরা তো অনেক প্রশ্ন হল আমরা বিরতির আগে আমরা শুনছি এবং উত্তর দিচ্ছেন। একটা প্রশ্ন আমরা বিরতির আগে আসি, মসজিদুল আকসা একজনের সফরকর্তা, এখন তার করণীয় বা এই বিষয়ের উপরে। হ্যাঁ, জাযাকুমুল্লাহু খায়রান। মসজিদুল আকসা, সেখানে যেহেতু কোনো হজেরও বিধান আমাদের সাথে সংশ্লিষ্ট নেই, উমরারও কোনো বিধান সংশ্লিষ্ট নেই, সেখানে আমরা যাব এক তো দেখা ঐতিহাসিক দর্শনীয় স্থান হিসাবে, আর সবচেয়ে বড় কথা হলো এর চেয়ে ঊর্ধ্বে যেটা সেটা হলো সেখানে নামাজ পড়লে এক হাদিস অনুযায়ী
1000 রাকাত নামাজের সওয়াব সেখানে নামাজ পড়লে পাওয়া যায়। তো জন্য বেশি থেকে বেশি নামাজ পড়ব, দোয়া মুনাজাত করব, মুসলিম উম্মাহর দুর্দশা লাঘবের জন্য আমরা চেষ্টা করব, হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারের ব্যাপারে আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করব, চিন্তা ফিকির করব। এই মসজিদুল আকসা বিজয়ের হলো কিভাবে, সর্বশেষ সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি কিভাবে এটাকে বিজয় করলেন, আজকে সারা দুনিয়ার সামনে আরেক সালাহউদ্দিন আইয়ুবীর প্রয়োজন। তো এরকম শেখ ইমাম সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস আমরা পড়ে যাওয়া উচিত। সবসময় খালি বিধি বিধান দেখলেই হয় না, বরং কিছু জায়গায় ইতিহাস পড়তে হয়। সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি মসজিদুল আকসা জয় করেছেন, এটা সকলের জানা, কিন্তু এটা কারো জানা নেই যে উনাকে আরও প্রায় 100টি যুদ্ধ করতে হয়েছিল এর আগে। 100 যুদ্ধ করার পর সর্বশেষ যুদ্ধের মাধ্যমে তিনি মসজিদুল আকসা জয় করেছিলেন। তো এই ইতিহাস তো আমরা হারিয়ে বসেছি, ওইটা এক এক যুদ্ধে হঠাৎ হয়ে গেছে এমন নয়, বরং এর জন্য আরও 100 যুদ্ধ তাকে করতে হয়েছিল, বরং 99 বা 100 নম্বর বা 100 এর আগে ফুল 100 যুদ্ধ তাকে করতে হয়েছিল, এরপরে তিনি মসজিদুল আকসা বিজয় করতে সক্ষম হয়েছিলেন। তো আল্লাহ তাআলা আমাদের সেই হারিয়ে যাওয়া গৌরব আবার পুনরুদ্ধারের জন্য তৌফিক দান করেন। আমরা সারা বিশ্ব মুসলিমের মঙ্গলের জন্য আমরা দোয়া করব, নামাজ বেশি বেশি করে পড়ব, তিলাওয়াত করব, মুনাজাত করব, দোয়া করব, এবং মুসলিম উম্মাহর জন্য বিশেষভাবে দোয়া করব, হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারের জন্য আমরা দোয়া করব। আমরা হাঁ দেখা দে এ তসউর ফির ও সুবহ শাম তো দৌড় পিছে কি তরফ এ গর্দিশে আয়াম তো। কবি কি সুন্দর না বলেছেন যে আল্লাহ সেই সময়কার সকাল বিকালকার যে দৃশ্য, দিনকালগুলো সময়কালগুলো স্বর্ণালী যুগের অতিবাহিত হয়েছিল, সেটা যেন আল্লাহ আবার আপনি আমাদেরকে দেখা দেখিয়ে দেন। হে যুগ, তুমি যেন আবার পেছনের দিকে ফিরে যাও, তুমি যেন আবার ইতিহাসের দিকে ফিরে যাও। আমরা সামনের দিকে এসে তো অবনতির দিকে যাচ্ছি, অনেকে মনে করে আমরা উন্নতির দিকে যাচ্ছি, আসলে তো আমরা অবনতির দিকে যাচ্ছি। সমষ্টিগতভাবে যদি দেখা যায় মুসলিম উম্মাহর অবস্থা খুবই খারাপ, খুবই ভয়ঙ্কর। আপনি কি অবাক হবেন, আমার উস্তাদ মুফতি তাকি উসমানি সাহেব জর্ডানে গিয়ে কত জায়গায় উঁচু জায়গায় উঠেছেন, কিন্তু বলছেন যে ওই জায়গা থেকে একটা বিল্ডিং থেকে মসজিদুল আকসার দৃশ্য মাঝে মধ্যে দেখা যায় কোন একটা জায়গা থেকে কাছেও গেছেন। তো বললেন ওই দিন বাতাস যদি চলে তাহলে কিছু গাছপালা সরে যায়, তখন ওইখান থেকে দেখা যায়। তো বললেন অনেক চেষ্টা করে আর দেখতে পারিনি। তো এরপরে বলছেন মসজিদুল আকসা হয়তো আমাদের উপর নারাজ হয়ে গেছে আর অসন্তুষ্ট হয়ে গেছে, আমরা এত নিকম্মা যে এখন তার দর্শনটাও দেখা দিতে আমাদের দিকে প্রস্তুত নয় আমাদের প্রতি, এটা ভেবে আমি চলে আসলাম। তো যাই হোক, তো আসলে আল্লাহ তাআলা আমাদেরকে হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধারের জন্য তৌফিক দান করেন। আমরা খুবই একটা মুসলিম উম্মাহর উপর এত বেশি প্রেশার, এত বেশি চাপ, এত বেশি বিরুদ্ধে ষড়যন্ত্র ইতিহাসের কোনো সময় এত বেশি হয় নাই যে পরিমাণ এই মুহূর্তে বর্তমানে আছে। মানে একেবারে 1500 বছরের পুরো ইতিহাসে, ইতিহাসের পুরো স্টাডি করলে দেখা যায় যে দুরভিসন্ধি, ষড়যন্ত্র, মোকাবেলা আর বিরোধিতা আর প্রপাগান্ডা, অপপ্রচার এবং ইসলাম এবং মুসলমানদের ধ্বংস সাধনের জন্য, ক্ষতি সাধনের জন্য যত ধরনের চেষ্টা এক যুগে বর্তমান যুগে বর্তমান সময়ে হচ্ছে, কত বড় বড় থিঙ্ক ট্যাঙ্কগুলো আপনার আমার বিরুদ্ধে চিন্তা ভাবনায় ব্যস্ত, আর কত অর্থনৈতিক দিক দিয়ে ধ্বংস করা, রাজনৈতিক দিক দিয়ে ধ্বংস করা, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে, অপপ্রচারের মাধ্যমে, প্রপাগান্ডার মাধ্যমে ইসলামকে বদনাম করা, মুসলমানদেরকে বদনাম করা, ইসলামের ক্ষতি সাধন করা, এই যে সবগুলো চেষ্টা যদি একত্রিত করা যায় আর যে পরিমাণ শক্তির অপব্যবহার, তো সব মিলে দেখা যায় যে বর্তমান যুগে যা হচ্ছে ইতিহাসে কোনো দিন এমনটি হয়নি। তো আল্লাহ তাআলা এই এই এর জন্য আমরা দোয়া করব বিশেষভাবে, আর কোনো বিশেষ বিধান এর সঙ্গে সংশ্লিষ্ট নয় ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার একটা কোয়েশ্চন হুজুর আছে। জি, আমার টিভিরা কি হাল এখন জানো, ওই ইসলামিক চ্যানেল আমরা দেখি, তো আপনারা বলছেন জেনে দেখলাম, দেখে রেখে তো কি পড়া যায়নি, শিখা শ্রেণী না গুণা হইব। আচ্ছা, আর কোন প্রশ্ন আছে? ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। মনে হরুকা একটা কঠিন মাসআলা আমরা বয়ান করছি এখানে,
কঠিন একটা মাসআলা বয়ান করছি। এখন তাসবিহ সহ যদি এই মাসআলাটা আপনি শুনেন আর যদি ভুল বুঝেন তাহলে তাসবিহ পড়াটা নিষিদ্ধ হবে, আর যদি ভুল বুঝবার কোনো সম্ভাবনা না থাকে তাহলে আশা করি তাসবিহ পড়তে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো কোনো সময় আছে যে যে কথাটা আমরা ডিপ একটা কথা আমরা বুঝাচ্ছি, ওই সময় ডিপ কথাটা গভীর কথাটা বুঝা হলো জরুরি। একটা মাসআলা বুঝাচ্ছি, আপনি যদি অন্যদিকে মনোযোগী হয়ে শুনেন তাহলে ভালো করে শুনতে পারবেন না, ভালো করে শোনাটা হবে না, নাও হতে পারে। আল্লাহ তাআলা আর সিম্পল কোনো আলোচনা যদি শুনেন আর তাসবিহাত যদি আদায় করেন তাহলে ঠিক আছে, ইনশাআল্লাহ জায়েজ আছে। কিন্তু যদি কোনো মাসআলা কেউ বুঝান তাহলে বুঝবার মতো কিছু যদি হয়, স্মরণ রাখার মতো বা মনোযোগ দিয়ে শোনার মতো যদি কোনো কিছু হয় তাহলে অমন সময় মনোযোগ দিয়ে শোনাটাই উত্তম হবে বেশি। তো তাসবিহ পড়া না জায়েজ নয়, কিন্তু আপনার বোঝাটা হয়তো নাও হতে পারে, আপনি হয়তো ভুল বুঝে ফেলতে পারেন অথবা অসম্পূর্ণ বুঝতে পারেন, ইনকমপ্লিট বুঝতে পারেন, জরুরি একটা কথা আপনার রয়ে যাবে, এই হলো একটা ব্যাপার। তো এই দিকটা লক্ষ্য রাখতে হবে। কোনো সময় মাসআলা বুঝার জন্য একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে ঢুকলেন, ঢোকার পর দেখলেন কিছু মানুষ মাসআলা মাসাইল বুঝার এবং স্টাডি সার্কুলের মধ্যে ব্যস্ত, কিছু আছেন জিকির আজকারের মধ্যে ব্যস্ত। তো আল্লাহ তাআলা আল্লাহ নবী বলেন যে কিলাকুম আফিল খায়ের, তোমরা উভয়েই ভালো অবস্থায় আছো, ভালো কাজ করছো, কিন্তু আমি যারা মাসআলা মাসাইলের স্টাডি সার্কুল নিয়ে ব্যস্ত তাদের সঙ্গে আমি সামিল হব। ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা, আমি এটাকে বেশি পছন্দ করি, কারণ এই সময় জিকির আজকার বা নফল ইবাদত ওইটাও ভালো। আর কোনো কোনো সময় যদি মনে করেন আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের আলোচনা হচ্ছে আর আমার এগুলো জানাও আছে, তখন বেশি মনোযোগ দিতে হয় না, তখন তাসবিহাত সহ আমি এগুলো শুনতেও পারবো। কি কম মানুষকে আল্লাহ তাআলা এত বেশি যোগ্যতা দিয়েছেন যে একসঙ্গে তিন চারটা কাজ তিনি একসঙ্গে আঞ্জাম দিতে পারেন, খুব কম সংখ্যক মেধাবী মানুষ হন এমন, কেউ কেউ পারেন আর অনেকে পারেন না। তো মাসআলা বুঝবার যখন চান্স হবে তখন আমি মনে করি বুঝাটা উচিত, ওই সময় তাসবিহ বন্ধ করে দেবেন, স্টপ করে দেবেন, আর যে সময় বুঝবার এত বেশি প্রয়োজন হয় না আর ইজিলি পারবেন অথবা কম পারবেন তখন আপনি সুবহানাল্লাহ ইত্যাদি রাখলেন, যারে কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, কল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন আপনার প্রশ্ন। আমার দুইটা কোশ্চেন আছে। একটা কোশ্চেন হলো, এক নাম্বার হলো, আমরা যে নামাজের আগে যে মোসেও করি, মোসেও করাটা কি ওই যে আপনার আরব দেশে যে পাওয়া যায় যে মোসে করা যে ব্রাশের মতন যে লাঠিগুলা ওগুলো যে করতে হয় নাকি টুথব্রাশ দিয়ে করলেও হয়, সেই একটা প্রশ্ন। না, টুথব্রাশ দিয়ে পায়ের মোজার মোসাহ করার কথা বলছেন নাকি? না না না, মোসে না মোসে সরি, যে দাঁত ব্রাশ করা, দাঁত মাসাহ করানো, এটা তো দাঁত ব্রাশ করা হলো। আচ্ছা বুঝছি। হ্যাঁ জি জি, ও সরি সরি, হ্যাঁ ওইটা ওই আপনার দাঁত ব্রাশ করা আর কি। এখন টুথব্রাশ দিয়ে করলে হবে না যে মক্কা শরীফের যে আপনার ইপুলে পাওয়া যায় যে ওই ওগুলো যে করলে হবে? মিসওয়াক, মিসওয়াক সারা বিশ্বের মধ্যে পাওয়া যায়, শুধু মক্কা শরীফে না। সরি সরি, আমি ভুলে গেছি মিসওয়াক। জি না জি না, এই ঠিক আছে। আর দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, কাজা নামাজগুলো আসরের নামাজের পরে কি পড়া যাবে আর ফজরের নামাজের পরে কি কাজের কাজা নামাজগুলো পড়া যাবে নাকি? সেই দুইটা প্রশ্ন আমার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, শুকরিয়া। জাযাকুমুল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি দেখেন, একটা হলো মিসওয়াকের মাসালা, দুই তিনটা প্রশ্ন করছেন। মিসওয়াক হলো, ধরেন একটা হলো মাসনুন মিসওয়াক আর আরেকটা হলো মিসওয়াকের সুন্নাত, এই দুটো শব্দ মনে রাখবেন, মাসনুন মিসওয়াক আর আরেকটা হলো মিসওয়াকের সুন্নাত। তো মিসওয়াকের মূল উদ্দেশ্য হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, আর এর মধ্যে অন্যান্য খায়র বরকতও আছে, বরকাত আছে অনেক কিছু, মরার সময় কালিমা পর্যন্ত নসিব হয় যদি কেউ মিসওয়াকের অভ্যাস করেন, অনেক ফায়দা, সত্তরটি ফায়দা মিসওয়াকের মধ্যে। একটা ফায়দা হলো যে মরার সময় কালিমা নসিব হয়, এত বড় ইমান নসিব হয়, এত বেশি খায়র বরকত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালা, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার উম্মতের উপর বিধানটা কঠিন না হয়ে যেত, মুশকিল না হয়ে যেত, আমি অনুভব না করতাম যে এটা বেশি কঠিন একটা বিধান হয়ে যাবে, তাহলে আমি প্রত্যেক নামাজের জন্য আমি মিসওয়াককে আবশ্যকীয় করে দিতাম, লাজিম এবং জরুরি সাব্যস্ত করতাম।
তো উম্মতের উপর কঠিন হওয়ার ভয়ে আমি এই নির্দেশনাটা দিচ্ছি না। যাই হোক, এত বিধান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মিসওয়াক করতেন যার কোনো সীমা নেই, মানে শোয়ার সময়, শোয়া ঘুম থেকে ওঠার পর, একটু পর পর, মেহমান আসার আগে কন্টিনিউ আপনি দেখবেন মিসওয়াকের মধ্যে যেন ব্যস্ত, সবসময় মিসওয়াক সঙ্গে, নামাজের আগে, ওজুর আগে, ঘুম থেকে ঘুমানোর আগে, ঘুম থেকে ওঠার পর, খাওয়ার আগে, খাওয়ার পর, নাস্তার আগে, নাস্তার পর, একটু পর পর, এরপর একটু সামান্য ঘ্রাণের মধ্যে, মানে খারাপ ঘ্রাণ যখন ফিল করা যায়, বদবু বা দুর্গন্ধ, একটু দুর্গন্ধ ফিল হলেই সাথে সাথে করা, তো এটা জীবনের অভ্যাস ছিল আল্লাহর নবীর মিসওয়াক করতে থাকা, সুবহানাল্লাহ। তো আমরা তো আর এরকম করি না, তো এটা আসল মিসওয়াক এবং অরিজিনাল, আমরা আসলে টেস্ট পাই না আসল অরিজিনাল মিসওয়াকের আরেকটা কারণে, যে মিসওয়াকের মধ্যে যে অরিজিনাল মিসওয়াক আমরা ইউজও করি না, যেটা 8-9 মাস আগের এটা শুকিয়ে গেছে, এটার মধ্যে কোনো রস নেই, আমি একেবারে অরিজিনালটা মাটি থেকে যখন তোলা হয়, এটা করার পর দেখা যায় যে পেস্ট ইউজ করলে এরকম ফিল করা যায় না, এর চেয়ে বেশি ফিল করা হয়, এত বেশি জলের ভেতরে, মানে এত বেশি ভালো লাগে। যাই হোক, মিসওয়াক খায়র বরকতের জরিয়া এবং মাধ্যম, আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে মিসওয়াকের সুন্নতের উপর আমল করার জন্য তৌফিক দান করেন, এটাকে প্রায়োরিটি দেবেন আপনারা। হ্যাঁ, মিসওয়াকের সুন্নত হলো কি, পরিষ্কার পরিচ্ছন্নতা, তো পরিষ্কার পরিচ্ছন্নতা যদি ব্রাশের দ্বারা অর্জন হয় তাহলে এটা বলা যাবে যে মিসওয়াকের সুন্নত আদায় হয়ে গেছে, কিন্তু মসনুন মিসওয়াক যেটা, একটা হলো মসনুন মিসওয়াক, সেটার সুন্নত আদায় হবে না, একটা হলো মসনুন মিসওয়াক আর আরেকটা হলো মিসওয়াকের সুন্নত আদায় হয়ে যাওয়া। তো মিসওয়াকের সুন্নত পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা ব্রাশ দ্বারাও যদি আমরা টুথব্রাশ করি তাহলে আদায় হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্দেশ্য বা এই সুন্নতটা আদায় হয়ে যাবে, কিন্তু প্রপার অরিজিনাল মিসওয়াকের যে খায়র বরকত আর যে আরও অতিরিক্ত কিছু ফায়দা আছে সেটা অর্জন হবে না। তো মনে করেন একটা আংশিক হবে আর একটা বড় অংশের ফায়দা রয়ে যাবে। তো আমরা বর্তমানে করি কি, যেহেতু আমাদের হাতে যে সমস্ত মিসওয়াক আছে এগুলো নতুন হয় না, বা এটার দ্বারা কোনো কোনো সময় আবার পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্দেশ্য পুরোপুরিভাবে সাধন হয় না, কিন্তু এরপরে আমি দেখেছি আমার পরীক্ষা যে ব্রাশ দিয়ে এত বেশি হয় না, যত বেশি ভালো মিসওয়াক দিয়ে যদি ভালো করে আপনি করেন, যতটুকু হয় ততটুকু হয় না, মিসওয়াক দ্বারা, ব্রাশ দ্বারাও হয় না। তো ভালো ব্রাশ দিয়ে যদি মাঝে মধ্যে করতে চান নিজের প্রয়োজনে সেটা করে নেন, কিন্তু মিসওয়াকটা অন্তত আমরা যেন বাদ না দিই, মিসওয়াক যেন আমরা কন্টিনিউ রাখি। তো মিসওয়াকের সাথে সাথে আমরা ব্রাশও ইউজ করতে পারি ইনশাআল্লাহ। আর কোনো অংশ রয়ে গেছে এই প্রশ্ন হচ্ছে, কাজা নামাজ আসরের নামাজের পরে করা পড়া যাবে কিনা? আসরের পরে, আসর পরে বাদ ফজর, হ্যাঁ বাদ ফজরও পারবেন আর আসরের পরেও পারবেন, কাজা নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, আসর ফরজ পড়ে নেই আর পর মাগরিব পর্যন্ত নফল নামাজ নেই, কিন্তু কাজা নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু একটা শর্ত, শুধু একটা কথা আছে এখানে, যেহেতু নফল নামাজ নাই বিধায় আপনি যদি দেখিয়ে সবাইকে নামাজ পড়েন তাহলে সবাই বুঝবে কাজাই পড়ছেন আপনি, তখন কাজা পড়ছেন এটা যদি দেখিয়ে পড়েন তাহলে এটা হলো গুনার ঘোষণার সামিল। গুনা করা যেমন না জায়েজ, গুনাটা অ্যানাউন্সমেন্ট করাও জায়েজ নয়, এটা এক ধরনের মুখ দিয়ে না বলে গুনাহের অ্যানাউন্সমেন্ট হয়ে যায় যে আমি এক সময় নামাজ পড়তে পারিনি। তো মহিলাদের জন্য বিষয়টি কনসিডারেবল, অনেক সময় ওনারা পড়তে পারেন না মাসিক রোগের কারণে, তো মাসিক রোগের কারণে যখন পড়তে পারেন না তখন তার নামাজ এমনিতেই মাফ, রোজা শুধু মাফ হয় না, বোঝা যাবে যে আপনি নামাজ কাজা করেছেন, আর একটা গুনাহ হয়ে গিয়েছিল সেই গুনাহটার অন্যদেরকে জানান দিচ্ছেন। তো এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে এমন সময় লুকিয়ে পড়া উচিত, পুরুষ হোক মহিলা হোক, তা আপনি কাজা করে গুনাহর কাজ করে ফেলেছেন, নাফরমানি করে ফেলেছেন, এইটা অ্যানাউন্স করার কোনো সুযোগ নেই। তো অ্যানাউন্স মুখ দিয়ে না করলে আমল দিয়ে করা হয়ে যায় এর দ্বারা, তখন এই জন্য বলা হয়েছে যদি আসরের পরে পড়েন তাহলে সবার সর্বসমক্ষে সবার সামনে না করা উচিত, এটা হঠাৎ কেউ দেখে ফেললে এটা অন্য ব্যাপার, তো এটা কোনো অসুবিধা না, কিন্তু ইচ্ছে করে অন্য সবাইকে দেখিয়ে নামাজ পড়া থেকে বিরত থাকা উচিত, কারণ এর দ্বারা গুনাহের অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে, আর তো রানে কোনো প্রশ্ন ওনার না, ওনার প্রশ্ন আমরা নতুন একটা প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনার প্রশ্ন হোক। জি, আমার একটা প্রশ্ন, আসরের বাদে যদি আমি দগিতে আমি তিলাওয়াত করলাম, তিলাওয়াতে সজদা যাইছে, তা আমি আসরের ওয়াক্ত হয়ে গেছে, মাগরিবের আগে আমি সজদাটা করতাম পারবো না,
আর আরেকটা হইল যে না আমি বইয়া তিলাওয়াত করলাম, সৈদা আমি তিলাওয়াত করছি তো আমি বুয়ার পাইছিলাম সৈদাটা করতাম পারমনি অডিওটা কথা আমি জানতাম স্যার আমাকে আসর অক্ত অভাবা দেয়া কি যদি তিলাও রয়ে সৈদা খালি সেজদা করতে আসরের বাদে কোনো অসুবিধা নাই, যেহেতু এটা নফল নামাজ নাই সেজদায় তিলাওয়াত, এর কারণে সেজদায় তিলাওয়াত ইনশাআল্লাহ জায়েজ আছে। হ্যাঁ সূর্য অস্ত যাওয়ার সময় করেন না জানি, একটু দূরে থাকবো এই সময়, আচ্ছা সূর্য অস্ত যাওয়ার সময় করেন না জানি, আর বেশি উত্তম হইল কি আমি মনে করি বা থেকে করেন না জানি, আপাতত আমি এটার রিসার্চ করা আরও লাগবো, গবেষণা করা লাগবো, তাহকিক করা লাগবো, কিন্তু আমি মনে করি সেজদার যে আসল সংজ্ঞা ওইটা হইল কি আমি সব থেকে উঁচা হালতে আছি আর ও উঁচা হালত থাকি আমি সব থেকে নিশা হালতও গেছি গিয়া, আমার মাথা হলোর উপরে আমার কপাল সবর উপরে আর ও অবস্থাত আমি উষা থাকি ওঠারে সব থেকে নিচে নামাইয়া আল্লাহর সামনে আমি সব থেকে বেশি ছোট বোনার একটা চিন্তা করলাম। তো এটা অ কখন অয়ু তখন যখন সেও আপনি খাড়া থাকা অবস্থায় যদি তাই যায়, তো নামাজের কারণে যারা বইয়া নামাজ পড়তে বাধ্য এরা লাগে সেজদা প্রপারলি সেজদা করা জরুরি। আমি যে মুখ করিলাই আর কি লোকালোক আমার মনও থাকে না, আবার সবার নিচে নিয়ে মাটি নিয়ে লাগাইলে আপনি, তো এটা হইল কি আসল সেজদার মূল কথা। আমরা পরবর্তী, হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম, জি বলুন আপনার প্রশ্ন। জি প্রশ্ন হলো আপনাদের কাছে মনে করুক জরুরত তো আসরের তো আমরা যখন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি তখন তো আমরা সাউন্ড করি ইমাম সামনে তেলাওয়াত করি না, জি অন্য তো আমরা যখন তেলাওয়াত করি না তেলাওয়াত শুনি, তো যখন ইমাম সাহেব মনে করুক প্রথম দুই দেখা শুনলাম শেষের দুই দফা তো যখন শুধু ফাতিহা পড়েন বা জোরো রক্ত যখন আসল রক্ত সাইডের হাত নামাজে তো আমরা আস্তে আস্তে পড়েন, তো যখন আমরা এই শেষ ওয়ার্ডটা বুঝছি না সাইডের হাত নামাজও মনে করুক ফলাফ দুই রেখা তো বা আসল বা জোর নামাজও তো মনে করুক আমরা মানে ইমাম সাহেব তো আস্তে আস্তে পড়েন শোনা যায় না, জি জি এই সময় মনে করুক আমি শুধু ফাতিহা পড়লাম ইমাম সাহেব বাক্যের সময় তো মনে করুক সুরা আমি লাইন ফাতিহা লো যাম সাহেব এই সময় সুরা ফাতিহার পরে আমরা অন্য কোনো থাকবি বা দুরুদ শরীফ পড়তাম পারিনি এই সময় তো আমরা এই সময় সাইলেন্ট থাকি বা নীরব থাকি সুরা ফাতিহা কইরা, আচ্ছা বাক্যের সময় তো থাকে এই সময় মনে করুক আমি সময় তো ফাতিহা কইরা আরো সুরা আমি লাইন বাক্যের সময় থাকে এখানে, তা আমি সুরা ফাতিহা তো পড়িলাম তাদের পরে তো বাক্যের সময় থাকে তা আমি এই সময় কোনো থাকবি বা দুরুদ শরীফ পড়তাম পারিনি মতভেদ রয়েছে। আমরা যারা উপমহাদেশের ম্যাক্সিমাম 99.9 বরং তার চেয়েও বেশি মুসলমান যারা ইসলামের কোরআন সুন্নার উপর আমল করে থাকেন, কোরআন সুন্না মেনে থাকেন, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানি, তো আমরা কার এক্সপ্লেনেশন অনুযায়ী মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি এবং তার স্কুল অফ ল অনুযায়ী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি এবং তার স্কুল অফ ল অনুযায়ী যে কোরআন হাদিসের ব্যাখ্যা রয়েছে এক্সপ্লেনেশন রয়েছে সে অনুযায়ী আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানি, ইমাম আবু হানিফাকে মানা হচ্ছে না এটার দ্বারা বা উনার উপাসনা হচ্ছে না নাউযুবিল্লাহ, এমন কথা কেউ যেন চিন্তাও না করি। কোনো এক আলিমের কথা অনুযায়ী আপনি আমল করলেন তো এর অর্থ কি আপনি আল্লাহকে মানছেন ওই আলিমকে মানছেন এমন অভিযোগ যদি কেউ দিয়ে দেয়, আমার কথা অনুযায়ী আমল করছেন তো এটা আমাকে মানা হচ্ছে না বরং আল্লাহকে মানা হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা হচ্ছে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর স্কুল অফ ল অনুযায়ী এই মাসআলার মধ্যে একটু ইখতিলাফ আছে, শুধু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে শাফি রহমতুল্লাহ আলহির শাফি মজহব অনুযায়ী প্রত্যেক নামাজের পেছনে ইমামের পেছনে সুরায় ফাতিহা পড়া জরুরি, সুরায় ফাতিহা পড়া জরুরি, তো কোনো ইমাম এটা বলেন না যে সুরায় ফাতিহা পড়ে অন্য কিছু পড়তে হবে বা পড়তে হবে, নীরব থাকা জরুরি। আর ইমাম হানিফা রহমতুল্লাহ আলীর দৃষ্টিতে আস্তে নামাজ হোক ইমামের আস্তে কেরাত হোক জোরে কেরাত হোক উভয় অবস্থায় মুক্তাদির জন্য নীরব থাকা জরুরি,
মুক্তাদির জন্য নীরব থাকা জরুরি। তো এখানে প্রশ্ন আসে যে যারা জরুরি মনে করেন তারাও বলে থাকেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যদি মুক্তাদি পড়ে না তাহলে তার নামাজই শুদ্ধ হবে না। তো এটা যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, নামাজের জন্য সূরা ফাতিহা জরুরি। তো তো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব কতভাবে হাদিস এসেছে। তো নামাজ হবে না যদি সূরা ফাতিহা কেউ না পড়ে। কিন্তু অন্য হাদিসে এসেছে কোরআনে করিমের আয়াতের পরে নাজিল হয়েছে যে ইজা কুরিআ কুরিআল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন ইমাম সাহেব কারণ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন কোরআন শরীফের এই আয়াত সম্পর্কে সমগ্র উম্মতের ইজমা এবং ঐক্যমত হলো এই আয়াত শুধু নামাজের জন্য নাজিল হয়েছে, তোমাদের যখন কোরআন পড়া হবে তোমরা নীরব থাকবে, মনোযোগ দিয়ে শুনবে এবং নীরব থাকবে, সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবে, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু এবং কোয়াইট থাকবে, এটা কোরআনে আল্লাহর হুকুম। তো এখন দেখেন কোরআনে আল্লাহর হুকুম হলো যে যখন কোরআন পড়া হবে তখন তোমরা সম্পূর্ণ কান পেতে শুনবে এবং নীরব থাকবে। তো এই দুই হুকুম দেওয়ার দরকার কি? কারণ কান পেতে শুনতে হলে কথা বলে শোনা যাবে না, অন্যদিকে ব্যস্ত থেকে কথা শোনা যাবে না, নীরব থাকতেই হবে। তো বলা হচ্ছে যে নামাজ দুই প্রকারের, এক প্রকার হলো যে এক প্রকার হলো সেররি আর এক প্রকার হলো জাহরি। ইমাম সাহেব যে সমস্ত নামাজে ঝুরে কেরাত পড়েন সে সমস্ত নামাজকে জাহরি নামাজ বলা হয়, ইমাম সাহেব যে সমস্ত নামাজের মধ্যে সিররি কেরাত পড়েন আস্তে কেরাত পড়েন সেগুলো সেসব নামাজকে সিররি নামাজ বলা হয়। তো এক ধরনের নামাজে মুক্তাদি শুনতে পারবে এর জন্য ফাস্তামিউ লাহু, আরেক ধরনের নামাজে সে শুনতে পারবে না কেবল নীরবই থাকতে পারবে, তার জন্য নীরব থাকার হুকুম। তো দুই ধরনের নামাজের হুকুমের কোরআন শরীফের মধ্যে এটা কাউন্টার করা হয়েছে এবং বলে দেওয়া হয়েছে। অন্য জায়গায় বলা হয়েছে পবিত্র হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিসও আছে অন্যান্য কিতাবের মধ্যেও আছে, যখন ইমাম সাহেব কেরাত পড়বেন আল্লাহু আকবার বলবেন ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম সাহেব তাকবীর বলবেন তাকবীরে তাহরিমে বাঁধবেন আল্লাহ আকবার বলে নামাজে এন্টার হবেন তখন তোমরা তাকবীর বলে, ওয়া ইজা কারা আফা আনসিতু হাদিসের মধ্যে আসছে যখন ইমাম সাহেব কেরাত পড়বেন তোমরা কমপ্লিটলি স্টপ হয়ে যাবে, ওয়া ইজা কাল গাইরুল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন ফাকুলু আমিন, আর যখন গাইরুল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন পড়বেন তখন তোমরা আমিন বলবে। তো এই কোরআনের আয়াত এবং এইসব হাদিসের আলোকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার স্কুল অফ ল অনুযায়ী সিদ্ধান্ত হলো যে ইমামের পেছনে কেরাত পড়া যাবে না, ইমামের পিছনে নীরব থাকাই উচিত। আর এটার উপর মুজতাহিদ ইমামগণ হাজারো বছর থেকে, শুধু ইমাম শাফি রহমতুল্লাহ দৃষ্টিতে ওয়াজিব, অন্যান্য মজহবের ইমামগণও অপশনাল বলেছেন, ওয়াজিব ফর্জ বলেননি কেউ। তো যাই হোক অনেক লম্বা মশালা, তো এই জন্য অন্য কিছু পড়ার দরকার নেই। উলামায়ে কেরাম বলেছেন শুধু ফাতিহার দিকে ধ্যান থাকবে, মনোযোগ থাকবে, সূরা ফাতিহার দিকে মনোযোগ থাকবে শব্দগুলোর দিকে, আর কিছু পড়া যাবে না কেরাতের সময়কালে। জি ইনশাআল্লাহ, জাজাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে। ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে, আপনাদের সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন মুফতি শেখ আব্দুল মুনতাকিম সাহেব। আমি মুফতি সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি। জাজাকুমুল্লাহ তাআলা খাইরান, অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া হাফিজ হুসাইন আহমদ সাহেব বিশ্বনাথী দামত বরকাতহুম, আল্লাহ তাআলা আপনাকে জাজায় খায়ের দান করুন, অনেক কষ্ট করে। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, নিয়মিত ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।